Welcome to 9F10.com. রবিবারের সকালটা বরাবর অম্বিতা একটু দেরি করেই ওঠে। শনিবার রাত 3টে অবধি ওয়েব সিরিজে একটা দারুণ মুভি দেখে শুয়েছিল। 11টার আগে ওঠার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করেই ওর ফোনটা জানান দিল ওকে কেউ খুঁজছে। ঘুমের ঘড়ি কানে বালিশ চাপা দিয়ে আরও কিছুক্ষণ শুয়ে থাকলো অম্বিতা, কিন্তু আবার বেজে উঠল ওর ফোন। এটা দ্বিতীয় নম্বর। এই নম্বরটা অম্বিতা খুব কাছের কয়েকজন বন্ধু ছাড়া কাউকে দেয় না। অনিচ্ছা সত্ত্বেও চোখ খুলল সে। সাইড টেবিল থেকে জানান দিচ্ছে ওর মুঠোফোন। স্ক্রিনে জেডের হাসি মুখটা ফুটে উঠেছে। জেড এত সকালে? ফোনের ঘড়ি বলছে এখন সকাল 7:11। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো অম্বিতা। একটা নতুন আইডিয়া মাথায় এসেছে বুঝলি, আজ সকাল 9টায় রুহুর বাড়ি চলে আয়, ওখানেই বলবো। এই জন্য তো এই ভোরবেলা আমার ঘুম ভাঙালি। আমি ভাবলাম কি না কি, এখন ফোন না করলে তুই 9টায় আসতে পারতিস? আর ভোর কি বলছিস, আমি জগিং সেরে কখন ফিরেছি জানিস? দুটো স্টোরি দেখে ফেললাম, আর তখনই তো আইডিয়াটা এলো মাথায়। ওর মাথাটা নেই, ভোরবেলায় পুরো জ্যাম হয়ে আছে, তাই বলছি তুই এখন রাখ। আমি আর একটা ঘন্টা, আর শোন 9টা না করে ওটা 10টা কর, 10টায় ঠিক পৌঁছে যাব। এখন রাখছি, ওয়ান্ট টু স্লিপ দিয়া। ফোনটা কেটে অম্বিতা পাশ ফিরে শোয়, কিন্তু ঘুমটা প্রায় চটকে গেছে। বেশ কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করেও সেই সকালের নরম ঘুমের আবেশটা আর আসে না। ওর দক্ষিণের জানালার পাশে নিমগাছটায় পাখিদের কলতান, পাড়ার গলিতে মাছওয়ালা সবজিওয়ালার হাঁক ডাক, রান্নাঘরে মালামাসির বাসনের আওয়াজ, সবচেয়ে বিরক্তিকর পাশের শর্মাদের বাড়ির এই ভোরবেলায় গায়ত্রী মন্ত্রের সিডি চালিয়ে দেওয়া। অন্যান্য দিন ঘুমের ভেতর এসব আওয়াজ মৃদু ভেসে এলেও কানে বালিশ চাপা দিয়ে ও ঠিক ম্যানেজ করে নেয়, কিন্তু আজ কেমন যেন সব চটকে গেছিল। জানলার ফাঁক দিয়ে এক চিলতে রোদ্দুর এসে লুটোপুটি খাচ্ছে ওর ঘরের মেঝেতে। এপ্রিল মাস, বেশ ভালোই গরম পড়েছে। আর দুবার এপাশ ওপাশ করে শেষে উঠে বসে অম্বিতা। ঘড়িতে 7:45। বিছানা থেকে নেমে বারান্দা এসে দাঁড়ায়ও। উল্টো দিকের চায়ের দোকানে পাড়ার দাদুরা জমিয়ে বসেছে, তবে মাস্ক সবার নাকের নিচে বা থুতনিতে। কাগজওয়ালারা পেপার দিয়ে ফিরছে। ওধারে পুজোর ফুল নিয়ে ফুটপাথে বসে গেছে মানুমাসি। পাশেই ওর ছেলের দুধ পাউরুটির ডিমের দোকান। চোখ ডুলতে ডুলতে অম্বিতা ভাবে, করোনা এখনো বিদায় নেয়নি, তবুও এরা পথে। এরা কি সারা রাত জেগেই থাকে, ঘুমায় না? নিচে নামতেই মা আর বাবা ওকে দেখে বেশ অবাক হয়, অম্বিতা এত সকালে, বহুদিন ওঠে না। লকডাউনের 1 বছরে মানুষের অনেক অভ্যাস বদলেছে। তুই কি কোথাও যাবি, উঠে পড়লি এখনই? রুহুর বাড়ি যাবো একটু, জেড ফোন করেছিল। লকডাউন শিথিল হলেও সাবধানে যাস, আর দূরে কোথাও যাস না, সোশ্যাল গ্যাদারিংয়ে না যাওয়াই ভালো। মন্দারবাবু ওর বাবা বলেন। মালামাসিকে চায়ের কথা বলে ব্রাশ নিয়ে বাথরুমে ঢুকে যায় অম্বিতা। অম্বিতা, রুহু, জেড আর আদ্রিকা সেই ছোট্টবেলার বন্ধু। প্লে স্কুলে একসঙ্গে পড়ার সূত্রে ওদের বন্ধুত্ব। পরে আদ্রিকা আর অম্বিতা এক স্কুলে পড়লেও জেড আর রুহু ভর্তি হয়েছিল আলাদা স্কুলে। একই পাড়ায় বাড়ি বলে বিকেলে খেলার মাঠে দেখা সাক্ষাৎ হয়েই যেত। 11-এ উঠে আদ্রিকা অন্য স্কুলে চলে গিয়েছিল, সেখানে আবার জেড ভর্তি হয়েছিল। ওদিকে ইংলিশ টিউশন নিতে অম্বিতা আর রুহু একই স্যারের কাছে যেত, তাই সেই ছোট্টবেলার বন্ধুত্বে ভাটা পড়েনি। কলেজে পড়তে পড়তে ওরা 4 মিলে খুলে ফেলেছিল একটা ইউটিউব চ্যানেল। টুকটাক আশেপাশে ঘুরতে গিয়ে ছোট ছোট ভিডিও আপলোড করে ভালোই রিচ পাচ্ছিল। কখনো উত্তর কলকাতার কোনো পুরনো বাড়ির ইতিহাস, কখনো কোনো পুরনো রেস্তোরাঁয় গিয়ে প্রাচীন রেসিপি তুলে আনা,
দুজন হারিয়ে যাওয়া স্বাধীনতা সংগ্রামীর খোঁজ দিয়ে একবার তো তুমুল হইচই ফেলে দিয়েছিল ওরা সোশ্যাল মিডিয়ায়। চতুষ্কোণ নামে ওদের চ্যানেলের রিচ বেড়ে ইনকাম শুরু হয়েছিল, ভালো অ্যাড আসছিল। এই লকডাউনে মুড়ি মিছড়ির মতো একগাদা নতুন ইউটিউব চ্যানেল তৈরি হওয়ায় হঠাৎ করেই ওদের রিচ পড়ে গেছে। আর লকডাউনে গৃহবন্দী হয়ে ওরা নতুন বিষয় নিয়ে কাজও সেভাবে করতে পারছিল না। দু একটা ভৌতিক গল্প পাঠ করেও দেখেছে, কিন্তু না, এসবই চলছে না। গত মাসে একটা রবিবার ওরা আদ্রিকাদের গাড়ি নিয়ে চলে গেছিল চন্দ্রকেতুগড়। ওই ভিডিওটা ভালো রিচ পেলেও আবার নতুন করে লকডাউন শুরু হওয়ায় ওদের উৎসাহে ভাটা পড়ছিল। আসলে চতুষ্কোণ আগে এত ভালো ভালো কাজ করেছে যে ওদের দর্শকের এক্সপেকটেশন বেড়ে গেছিল। খোঁজখাজ খবর বা গল্প পাঠ দিয়ে যা মেটানো যাবে না ওরাও বুঝতে পেরেছিল। জেড এসব নিয়ে নতুন কিছু ভেবেছে, জানিয়ে রুহুর বাড়িতে আজ মিটিং ডেকেছে। রুহুদের বাড়িটা বাংলো প্যাটার্নের, আর একটা বেশ সুন্দর আউটহাউস রয়েছে গ্যারেজের উপর, ওটাই ওদের মিটিং পয়েন্ট। বেশ নিরিবিলিতে ওরা আলোচনা চালিয়ে নিয়ে যেতে পারে। রুহুর মা বাবা দুজনেই ডাক্তার, তবে ওর এক বিধবা পিসি রয়েছে বাড়িতে, যে টাইমে টাইমে চা জলখাবার বানিয়ে সাপ্লাই দেয়। তবে পিসি একদম কানে শোনে না, যদিও ওদের খুব স্নেহ করে সুধা পিসি। অম্বিতা রেডি হয়ে নিচে নামতেই দেখে আদ্রিকা চলে এসেছে। ওদের চারটে বাড়ি পরেই আদ্রিকাদের ফ্ল্যাট। জেডের বাড়ি দুটো গলি ছাড়িয়ে খালের ধারে, আর বছর তিনেক হলো রুহুরা এই কেষ্টপুর ছেড়ে সল্টলেকে নতুন বাড়িতে শিফট করেছে। অবশ্য ফুটব্রিজ পার করে 206 বাসস্ট্যান্ডের রাস্তায় ওদের বাড়ি, তাই হেঁটেই যাওয়া যায়। মালামাসি গরম গরম এক চাউমিন বানিয়েছিল। অম্বিতা ঘড়িতে দেখে 9:10, ও না খেয়েই বেরিয়ে যাচ্ছিল। ওর মা মালামাসিকে বলল টিফিন বাটিতে চাউমিন দিয়ে দিতে, চারজন ভাগ করে খাবে। তখনই জেডের ফোনটা এলো, ও ফ্রুট বিজে ওদের জন্য ওয়েট করছে। রুহুর বাড়ি যখন ওরা পৌঁছলো তখন ঘড়িতে 9:40। রবিবার রুহুর মা বাবা মেদিনীপুরে এক গ্রামে এক এনজিওর হয়ে চেম্বার করতে যায়, তাই বাড়ি প্রায় ফাঁকা। টিফিন বাটিটা সুধা পিসির হাতে দিয়ে ওরা এসে গুছিয়ে বসল। একটি জরুরি ঘোষণা, 9fm.com-এ পরিবেশিত গল্পগুলি সম্পূর্ণ কাল্পনিক। 9fm.com কোনোরকম বর্ণ, ধর্ম, জাতি, দেশ বা রাজনৈতিক মতাদর্শকে বা মানুষকে আঘাত করার বিপক্ষে, এবং পশু হত্যা, ধূমপান, মাদক সেবন ও অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপকে সমর্থন করে না। গল্পে এরকম কোনো ঘটনার উল্লেখ থাকলে সেগুলিকে কেবল কাল্পনিক গল্পকথার আকারে উপভোগ করতে একান্ত অনুরোধ রইল। বাস্তবের সঙ্গে কোনোরকম কাকতালীয় ও অনাকাঙ্ক্ষিত মিল পাওয়া গেলে তার দায়ভার লেখক বা 9fm.com-এর নয়। ভালোবাসা ও ধন্যবাদ। শুরু হচ্ছে 9fm.com-এ আজকের গল্প, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের লেখা পাপচক্র। কি নতুন আইডিয়া এসেছে বলে ফেল, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরব, দুপুরে মামা বাড়ি যাব আজ। আদ্রিকা লাল বিনব্যাগটার উপর বসে বলে, এই এই এসেই যাবো যাবো করিস না তো, এই তোর মামার বাড়ি তো অপারেই, প্রফুল্ল কাননে, এই এত তারা কিসের রে তোর? রুহু বলে, এসব ছাড়, জেড বল, সকালের ঘুমটা চটকে এখানে ডাকলি কেন? আমার মাথায় একটা আইডিয়া এসেছিল, যদি আমরা কলকাতার আশেপাশের হন্টেড হাউসগুলো থেকে রাত কাটাই আর ভিডিও করি, আই মিন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের মতো। নো ওয়ে, মা বাবা এভাবে বাইরে কিছুতেই রাত কাটাতে দেবে না, বরঞ্চ একদিনে ট্যুরগুলো নিয়ে ভাবনা। লকডাউনে তো এখন বাইরে যাওয়াই যাচ্ছে না, তার চেয়ে আমার মাথায় একটা অন্য আইডিয়া এসেছে। সবাই অম্বিতার কথায় ওর দিকে তাকায়। তবে এই কাজটায় আমার জেঠুর হেল্প লাগবে, যদি জেঠু রাজি হয়। কি করতে চাইছিস খুলে বল। আরে জেঠু তো দমদম সেন্ট্রাল জেলের জেলার, তোরা জানিস, আমি জেঠুর সঙ্গে কথা বলবো, আমরা কয়েকজন যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধীর ইন্টারভিউ নেব, তাদের পরিবার কেমন আছে, কি করছে, এসব বিষয়ে কাজ করব। এটা একদম নতুন বিষয় হবে। কিন্তু আমাদের কি এভাবে জেলে ঢুকে কাজ করতে দেবেন তোর জেঠু? মানে এসব ভিডিও যখন আমরা ইউটিউবে ছাড়ব তখন কোনো প্রবলেম হবে না তো? আরে আমি আমার একটা প্রজেক্টের কাজে এর আগে একবার এই কাজ করেছি, তবে এটা ঠিক সেবার তো আর ইউটিউবে ছাড়িনি। আর জেঠু বাড়ি আছে, আমি ফিরেই কথা বলবো।
সুধা পিসি ট্রেতে করে চাউমিন আর ঘরে মারানো এক চিকেন রোল নিয়ে ঢোকে তখনই। একটা প্লেট টেনে নিয়ে জেড বলে, তুই তাহলে কথা বল, তবে ভূতের বাড়িটাও কিন্তু পাবলিক দারুণ খেত। সব সময় নতুন কিছু ভাবি বুঝলি, একদম নতুন। আর ভূতের বাড়ি খুঁজলে হবে না শুধু, ওর জন্য প্রপস চাই অনেক। রুহু এগরোলে কামড় দিয়ে বলে, আচ্ছা জেলের ভেতরে কি আমাদের চারজনকে একসঙ্গে ঢুকতে দেবে? একসঙ্গে নয়, দুজন দুজন করে এক একজনের কাছে যাব। তবে জেলের বাইরেও তো কাজ থাকবে, ওদের পরিবার, তাদের বর্তমান অবস্থা, এসব তো কভার করতে হবে। সবাই কাজ ভাগ করে নেব। আচ্ছা আমরা কি ধরনের কয়েদি বাজবো কিছু ভেবেছিস? মানে যাবজ্জীবন তো বুঝলুম, কিন্তু সে পারিবারিক খুনের আসামি নাকি টেরারিস্ট, সিরিয়াল কিলার না সুপারি কিলার, পাচার চক্রের পান্ডা নাকি গণহত্যার পান্ডা, কত রকমের অপরাধী হয়। 3 বছর আগে আমাদের এলাকার এক ডাক্তার নিজের নবপরিণীতা স্ত্রীকে খুন করে জেলে গেছিল, মনে আছে তোদের? ডক্টর আলী রেহান, ড্রাগ মাফিয়া ছিল লোকটা, গ্রিনহাউস নার্সিংহোমে কাজ করতো, পাক্কা শয়তান একটা। ইয়েস, ওকে দিয়েই শুরু করবো ভাবছি। ওর স্ত্রী ছিল হিন্দু, আশ্বর্যা মুখার্জি, বিয়ের পরে ওই নামে লিখত, 8 মাস বিয়ে হয়েছিল ওদের। দারুণ হবে, কিন্তু ওই লোকটা কথা বলবে তো আমাদের সঙ্গে যদি কোঅপারেট না করে? আসলে এদের পেছনে অনেক বড় দল থাকে। আরেকটা ব্যাপার, লোকটা ধরা পড়েছে, কিন্তু ও যাদের সঙ্গে ব্যবসা করতো অনেকেই এখনো ধরা পড়েনি বা লুকিয়ে আছে। আমরা এই সব কেস নিয়ে খোঁচাখুঁচি করলে আবার আমাদের ওপর কোনো রকম রিভেঞ্জ নেবে না তো? সেসব তো আছেই, তবে আমরা তো পুরো ঘটনাটা শুট শেষ হলে তারপর ইউটিউবে দেব। আমরা তো প্রথম যখন কাজটা শুরু করব কেউ জানবে না, গোপনীয়তা বজায় রাখতে হবে, আর জেঠু তো থাকবেই মাথার ওপর। অম্বিতা চাউমিন শেষ করে প্লেটটা নামিয়ে রাখে। সুধা পিসি এবার কাজের মেয়ের হাত দিয়ে ওদের জন্য কফি পাঠিয়েছে। রুহু একটা কাপ টেনে নিয়ে বলে, আমি যতদূর জানি এই ডাক্তার এক সময় মায়ের নার্সিং হোমেও কাজ করেছিল, মায়ের কাছেও কিছু খবর পেতে পারি। ওকে, তুই আন্টিকে জিজ্ঞেস করে যতটা পারবি জেনে নিস। আমি যেটুকু হোমওয়ার্ক করেছি বলছি, গ্রিনহাউস নার্সিং হোম তেঘরিয়া, ডক্টর অলোকের শর্মা ওটার মালিক, অনেক চ্যারিটেবল কাজ করে গ্রিনহাউস, তার ভেতর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের লোকেদের জন্য চিকিৎসা ব্যবস্থা উল্লেখযোগ্য। ডক্টর আলী রেহান ওখানে জয়েন করার পর একটা বাচ্চা পাচারের অভিযোগ ওঠে, সেটা ইনভেস্টিগেট করতে গিয়েই দেখা যায় ডক্টর রেহান ওই কাজে যুক্ত। ভদ্র মুখোশের আড়ালে একজন নকল ওষুধের কারবারি সে। ওর বিরুদ্ধে নার্সিংহোম কর্তৃপক্ষ ওষুধ নয়চয় করার অভিযোগও এনেছিল। এর ভেতরেই ওর বউ থানায় ফোন করে, সে বিশেষ কিছু জানতে চায়, আর ডক্টর আলী রেহান বউকে খুন করে বসে। কিন্তু খবর পেয়ে পুলিশ পৌঁছে গেছিল, তাই হাতে নাতে ধরা পড়েছিল, নয়তো পালিয়ে যেত হয়তো। এরপর কোর্ট, থানা, পুলিশ, রেহান কিন্তু কোর্টে প্রোটেস্ট করেনি, উকিলও দেয়নি নিজের জন্য। ওর শ্বশুর খুনের মামলাটা করেছিলেন যাতে ওর যাবজ্জীবন হয়। শুনেই বেশ রোমাঞ্চ হচ্ছে, এই বিষয়টা বেশ অন্যরকম হবে, পাবলিক উৎসাহ পাবে, শুরু করে দে তবে। আরও কিছুক্ষণ ওদের আলোচনা চলে, 12:30 ওরা সবাই বেরিয়ে আসে। এই শোন না, আমাকে জেলের ভেতরে যেতে হবে নাকি রে? আমি না এসব ঠিক মানে কেমন যেন লাগে, জেলের ভেতরটা তুই বরং জেটকে নিয়ে যা। ওকে তাই যাব, তুই আর রুহু বরং ওর পাড়ায় ওর নার্সিংহোম আর বন্ধুমহলে খোঁজ করবি। তাই হবে, আসলে জেল, কয়েদি এই শব্দগুলো না আমি ঠিক। বাট একটা কথা, এখন বেশ কয়েকটা কাজ এমন করব পরপর, পরের কাজটায় তোরা যাস। দেখছি দেখছি, সে পরে ভাবা যাবে, প্রথমটা তো কর।
ওরা যে যার বাড়ি ফিরে যায়। তিনতলায় জেঠুর ঘরে ঢুকেই অম্বিতা দেখল জেঠু বারান্দায় দোলনার উপর বসে একটা গল্পের বই পড়ছে। পাঞ্জাবি পায়জামা পরা সৌম্যকান্তি ভদ্রলোককে দেখে কেউ এই মুহূর্তে বলবে না উনি দমদম সেন্ট্রাল জেলের রাজবাড়ি জেলার সাহেব, বাবার থেকে মাত্র এক বছরের বড় জেঠু, অম্বিতার সঙ্গে মিশে বন্ধুর মতো। অম্বিতা ঢুকেই বলে, তোমার সঙ্গে খুব দরকার জেঠু, একটা বিষয়ে আলোচনা করতাম। তা দরকারি বিষয়টা কি? চতুষ্কোণের মিটিং এর সঙ্গে রিলেটেড? মিটিমিটি হাসেন সৌজন্যবাবু। জেঠুর গলা জড়িয়েই দোলনাতেই বসে পড়ে অম্বিতা, বলে, তুমি বড় গোয়েন্দা হতে পারতে, এই অপরাধীদের পাহারা দেওয়া তোমার কাজ নয়। পাহারা তো আমি দেই না, দেয় আমার গার্ডরা, আমি ওদের সংশোধনের কাজ করি, যাতে ওদের ভেতর যে অপরাধ প্রবণতা তা মারা যায়, ওরাও যাতে মূল স্রোতে ফিরতে পারে। আচ্ছা, তোমার কি সত্যি মনে হয় একজন অপরাধী আবার মূল স্রোতে ফিরে ভালো মানুষ হতে পারে? কেন পারবে না? বেশিরভাগ অপরাধী অপরাধ করে পেটের দায়, বেকারত্বের চালায়। যদি ওরা রোজগারের সঠিক দিশা পেত, কখনোই অপরাধ করত না। সে তো চোর ডাকাতের কথা বলছো তুমি, আমি বলছি খুনি গুন্ডাদের কথা। একজন মানুষের রক্তে যার হাত, দেখ, খুনিও বিভিন্ন রকমের হয়। রাগের মাথায় খুন করে ফেলল, পেটের দায় টাকা নিয়ে খুন করল, আর মানসিক ভাবে হিংস্র, খুন করতেই ভালোবাসে, এরা কিন্তু এক নয়। একটা ২৪ বছরের ছেলে ৫টা খুন করেছিল, কেন জানিস? মা অসুস্থ, টাকার প্রয়োজন। আবার একটা মেয়ে নিজের স্বামী শাশুড়ি ননদকে পুড়িয়ে মেরেছিল নিজেকে বাঁচাতে, না হলে ওরা ওকেই মেরে ফেলত। আব্বাস মস্তান হলো একজন অন্ধকারে বেড়ে ওঠা গুন্ডা, ওর জন্মই ওই অপরাধের জগতে, ন্যায়বোধ শিক্ষা এসব ওর নেই, জ্ঞান হতেই শিখেছিল পকেট না কাটলে ভাত জুটবে না। বড় হয়ে দেখল ওই অন্ধকারে নিজেকে টিকিয়ে রাখতে গেলে ওই পথেই হাঁটতে হবে। আস্তে আস্তে ও আরো বড় গুন্ডা তৈরি হয়, এদের কেউ কখনো সঠিক দিশা দেখায়নি, বলেনি কোনটা ঠিক কোনটা ভুল, রাষ্ট্র এদের পেটে খাবার দিতে পারেনি, তাই এরা অপরাধ জগতে নাম লিখিয়েছে। আমার কাজ এদের সঠিক দিশা দেখানো। আর ডক্টর আলী রেহান, ওই লোকটা তো শিক্ষিত, টাকা রোজগার করত, ভালো পরিবারে বড় হয়েছে, আরো বেশি রোজগারের আশায় বাচ্চা পাচার, নকল ওষুধের ব্যবসা করত, তারপর নিজের বউকে মেরে আজ কারাগারে। হ্যাঁ, এমনও হয়, আরো বেশি, এই বেশির কোনো শেষ নেই। বেশির পিছনে ছুটতে ছুটতে অনেকে মূল্যবোধ হারিয়ে ফেলে, ও হচ্ছে এমন একজন। লোভে পাপ, পাপে মৃত্যু, একথা চিরসত্য। আমি এই আলী রেহানের মতো কেসগুলোর ইন্টারভিউ করতে চাই। আসল দাবিটা জানিয়েই দেয় অম্বিতা, ইম্পসিবল, লোকটা মানসিকভাবে অসুস্থ, আমার ব্যক্তিগত মতামত ও ঠিক স্বাভাবিক নয়, তাছাড়া জেলার বলেই আমি তোকে ওখানে যেতে দিতে পারি না। উফ, তোমায় তো আগেও বলেছিলাম আমাদের চতুষ্কোণের জন্য আমরা জেলের ভেতর কিছু ভিডিও শ্যুট করব, সেটাই এই রেহানকে দিয়ে শুরু করতাম। কেসটা টাটকা, মাত্র ৩ বছর আগের, আর বেশ কয়েকটা সরস গল্প রয়েছে, প্রেম করে বিয়ে করা বউকে খুন, তাই ওর কেসটা নিয়ে প্রথম কাজটা করব ভেবেছিলাম। নো, নেভার, তোদের আমি ছোটখাটো কয়েকজন অপরাধীর সঙ্গে মিটিং ফিক্স করে দেব, বাট দ্য রেহান ইজ নট সুটেবল। আসলে নকল ওষুধের কারবারি হিসাবে ও ধরা পড়লেও
ও কাদের হয়ে কাজ করত, কিভাবে কাজ করত কিছুই জানা যায়নি। ওর বউ বেঁচে থাকলে তবু কিছু লিড হয়তো পাওয়া যেত। মেয়েটা পুলিশকে কিছু জানাতে চেয়েছিল, কিন্তু তোরা বরং চামেলির কেসটা দেখা। ও একজন রূপান্তরকামী, নিজের বাবাকে খুন করেছিল। ও জেঠু, আমরা রেহানকে নিয়েই প্রথম কাজটা করব, বাকিদেরটাও হবে ধীরে ধীরে। আমাদের অনুষ্ঠানের নামও ভেবে ফেলেছি, কারাগারের অন্দরে। কয়েকদিনের মধ্যে রুহু পোস্টার বানিয়ে ফেলবে, আর জেলের ভেতর ও তো আমাদের আক্রমণ করবে না, ও তো গড়াদের ওপারেই থাকবে। আমি প্রশ্নও গুছিয়ে নিয়েছি। না, শুধু রিস্কের কথা ভেবে আমি বারণ করিনি। রেহান কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দেয় না, হেয়ালি করে। এমনকি শত টর্চার করেও ওর থেকে জানা যায়নি ও কাদের হয়ে কাজ করত, ও কাদের মাল সাপ্লাই দিত আর কিভাবে। আচ্ছা, সেসব তুমি আমার ওপর ছেড়ে দাও, আমি যদি কিছু জানতে পারি তোমায় জানাব। মানে তুই জানবি? মানে ওই ইন্টারভিউ নিতে গিয়ে আমি ঠিক কথা বলিয়ে নেব, ওসব তুমি আমার ওপর ছেড়ে দাও। অম্বিতা জেঠুকে আর একটু আদর করে দেয়। ও জানে জেঠুকে কিভাবে রাজি করাতে হবে। ওর হাত ছাড়িয়ে উঠে পড়েন সৌজন্যবাবু, বলেন, না, ওই সময় রেহানকে সম্পূর্ণ আলাদা সেলে রাখা হয়েছে। ওর উপর আলাদা করে লক্ষ্য রাখা হয়, কারণ ওর কেসটার সব জট কাটেনি। এমন একটা সময় ওর ইন্টারভিউ আমি নিতে দিতে পারি না। কিন্তু জেঠু, আমি যদি ওর কাছ থেকে কোনো তথ্য বের করতে পারি তা তো তোমাদেরই কাজে লাগবে, হয়তো ওষুধ মাফিয়াদের গোটা দলটাই ধরা পড়বে। একটা সিগার ধরিয়ে সৌজন্যবাবু বড় বারান্দায় এ মাথা ও মাথা দুবার পায়চারি করেন, তারপর বেশ বড় করে ধোয়া ছেড়ে বলেন, বৌমণি জানে সব, ভাই শুনলে কখনোই রাজি হবে না। তুমি রাজি হলেই সব হয়ে যাবে, আগের বার আমার প্রজেক্টের জন্য তো তুমিই মা বাবাকে রাজি করিয়েছিলে। মানে সেটাও আমার ঘাড়ে ফেলবি। জেঠু, আমি দেখতে পাচ্ছি আমাদের এই প্রজেক্টটা দারুণ রেসপন্স পাচ্ছে, হু হু করে সাবস্ক্রাইবার বাড়ছে, সবাই চাইছে জেলের ভিতরের সব খবর জানতে। সিগারেট ধোঁয়া ছেড়ে সৌজন্যবাবু আকাশের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন। মেয়েটা বড্ড একগুয়ে, যা করবে বলে ঠিক করবে, করেই ছাড়বে। কিন্তু এই আলী রেহানের মতো একজন ক্রিমিনালের সঙ্গে কি ওকে কথা বলতে দেওয়া ঠিক হবে? সৌজন্যবাবুর নিজের কোনো সন্তান নেই, 15 বছর আগে স্ত্রী বিয়োগের পর থেকে এই ভাইজি ওর সংসারের প্রতি দায়বদ্ধ থাকার একমাত্র অবলম্বন। সেন্ট্রাল জেলের ভেতরে জেড এই প্রথম এলো। অম্বিতা অবশ্য এর আগেও কয়েকবার এসেছে, জেঠুর সঙ্গে স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে ছোটবেলায় আসত। প্রজেক্টের কাজে এক অপরাধীর কাছে শেষ এসেছিল 1.5 বছর আগে। এবার জেঠুকে মানাতে ওর 3 দিন লেগেছে। জেঠুর অফিসের বাইরেটা মরসুমি ফুলের বাগান, সামনের ব্যারাকটার ভেতরে থাকে সব অপরাধীরা। জেঠু ওকে নিয়ে এসেছিল সেই ব্যারাকের শেষ মাথার একটা ঘরে। ঘরটার মাঝে রয়েছে লোহার গড়াদ, তাতে আবার সরু তারের জাল, যাতে বন্ধুদের সঙ্গে দেখা করতে এসে কেউ বাইরে থেকে কিছু দিয়ে না যায়। দাগি অপরাধীদের সঙ্গে এ ঘরে অনেক সময় দেখা করতে আসে তাদের পরিবার। এক জুনিয়র অফিসার অঙ্কুর স্যান্ডেলের উপর ওদের ভার দিয়ে সৌজন্যবাবু চলে গেলেন। জেড অবাক হয়ে দেখছিল ঘরটা, 8x10 কোঠুরি। দেওয়ালগুলোর আসল রং আর বোঝা যায় না, হলদে একটা আলো জ্বলছে ঘরের মাঝে। জালের ওধারে একটা টুল, অপরাধী এসে বসবে ওখানে। একটু পরেই ওপারের দরজা খুলে গেল। আদমহিলা কয়েদিদের পোশাকে এক মুখ দাঁড়িয়ে নিয়ে যে লোকটা ওধার দিয়ে প্রবেশ করলো, তাকে দেখে উত্তেজনায় উঠে দাঁড়িয়েছিল অম্বিতা। চেহারা ভেঙে গেলেও ওই অবিন্যস্ত চুল দাঁড়ির আড়ালে ওই উজ্জ্বল চোখ দুটো ওর পরিচিত। শেষ 15 দিন ইন্টারনেট ঘেটে এই ডক্টর আলী রেহানের উপর প্রচুর পড়াশোনা করেছে ওরা। রুহু অনেক তথ্য জোগাড় করেছিল, সেসব গুছিয়ে জেড একটা ফাইল বানিয়েছিল, আর তথ্য গুছাতে গিয়েই ওরা জানতে পেরেছিল আরও অনেক কিছু। লোকটা ঘেরাটোপের ভেতরে এসে ওদের দিকে তাকিয়ে একটু অবাক হয়। জেড আর অম্বিতা উঠে দাঁড়ায়, অম্বিতাই প্রথম কথা বলে।
আমরা এসেছিলাম আপনার সঙ্গে কিছু কথা বলতে। আমি অনবিতা, ও আমার বন্ধু জেড। আমাদের একটা ছোট ইউটিউব চ্যানেল আছে। আমার মতো একজন অন্ধকারের কারবারির কাছে আপনাদের কি দরকার? আসলে আমরা আপনাকে নিয়ে একটা স্টোরি করতে চাই। স্টোরি, গল্প, আবার একটা মুখরোচক আলোচনা। লিখুন, আমি একজন নকল ওষুধের চোরা কারবারি, নিজের স্ত্রীর খুন করেছি আমি। এই নিয়ে গুগল সার্চ করলে অনেক গল্পই পাবেন, নতুন করে আর কি বলবো। এমন উত্তরে ওরা দুজনেই একটু চমকে ওঠে। ওরা ভেবেছিল হয়তো লোকটা বলবে ও এসব অপরাধ করেনি, ওকে ফাঁসানো হয়েছে, হয়তো বলবে স্ত্রীর মৃত্যু একটা দুর্ঘটনা। কিন্তু এ তো প্রথমেই সব স্বীকার করে নিল। জেড এবার মুখ খোলে, না ঠিক এইভাবে নয়, ক্যামেরাটা সেট করি, এবার অনিতা আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনি সেগুলো। কেন কেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব? আর জেলের ভেতর এসব কমেডি শো এর পারমিশন কে দিয়েছে? আমি এক্ষুনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাই, রাইট নাও এক্ষুনি কথা বলবো, যখন যখন তখন যে এসে এসে। প্লিজ প্লিজ এইভাবে রেগে যাবেন না, আমরা ওভাবেই বলতে চাইনি। আসলে পেপারে বা নেটে যা বেরিয়েছিল সবটাই আমরা জানি, কিন্তু আমাদের মনে হয়েছে যে তার বাইরেও কিছু ছিল। আপনি তো জন্মসূত্রে অপরাধী নন, শিক্ষিত রুচির মার্জিত এক ব্যক্তি, এক মহান পেশায় যুক্ত ছিলেন, কিন্তু কীভাবে এই অন্ধকার জগতের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হলো? কী এমন ঘটনা যা আপনাকে সব করতে বাধ্য করলো? অম্বিতা নরম গলায় বলে, লোকটা অদ্ভুত চোখে ওর দিকে তাকায়। আপনার বিগত জীবন দেখে তো মনে হয় না যে আপনি বহুদিন ধরে এই জগতের সঙ্গে যুক্ত, তাই। হঠাৎ হা হা করে অট্ট হাস্যে ফেটে পড়ে লোকটা। ওর অমন হাসি শুনে দুজন পাহারাদার ছুটে আসে। অম্বিতার জের একটু হকচকিয়ে গিয়েছিল। হঠাৎ হাসি থামিয়ে লোকটা ওদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমি জন্মগত অপরাধী, হ্যাঁ তোমরা সব ভুল জানো, কিছুই জানো না, আমার আসল কথা কিচ্ছু জানো না, আর আমিও বলবো না, কিছুই বলবো না। চলে যাও তোমরা, এভাবে আমায় বিরক্ত করো না। জজ সাহেবকে বলেছিলাম আমায় ফাঁসি দিতে, আমি আমার স্ত্রীর হত্যাকারী, আমি অপরাধী, কিন্তু উনি শুনলেন না, আমায় এই অন্ধকার চার দেওয়ালের মাঝে বন্দি করে রাখলেন। উনি বললেন আমার মতো অপরাধীর নাকি এই সাজাই লেখা আছে ভারতীয় পিনাল কোডে, হ্যাঁ এইটাই বলা আছে, এইটাই নাকি বলা আছে, ফাঁসি হবে না। 2009-তে দারুণ রেজাল্ট করে ডাক্তারি পাস, সার্জারিতে পোস্ট গ্রাজুয়েশন, মেদিনীপুর বাঁকুড়ার গ্রামের গরিবদের জন্য চিকিৎসার পরিকাঠামো উন্নয়ন, 15-17 একটা এনজিওর হয়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পৌঁছে দেওয়া, প্রয়োজনে নিজ রুগীকে রক্ত দিয়েছেন, নিজের টাকায় ওষুধ কিনে দিয়েছেন। অথচ 18 আপনার নামের সঙ্গে জুড়ে গেল এক অপরাধীর তকমা। হঠাৎ করে আপনি এই জগতে প্রবেশ করলেন, কিন্তু কেন? টাকার জন্য? আবার কি, ওসব সমাজসেবা করতে গিয়ে বুঝেছিলাম হাতে প্রচুর টাকা না এলে এই সব করে কোনো লাভ নেই, চটজলদি রোজগারের আশায়। একজন সার্জন রুগী দেখে আর অপারেশন করেও প্রচুর রোজগার করতে পারে। আপনার ফি বেশি ছিল না, প্রয়োজনে বিনা পয়সায় চিকিৎসা করতেন, অথচ সেই আপনি। টাকা দরকার সবারই, বেঁচে থাকতে হলে চাই প্রচুর প্রচুর টাকা, অথচ সমাজে সম্মান পেতে হলে ওইসব লোক দেখানো চ্যারিটি করতেই হবে, তাই করেছি। না আর এ বিষয়ে একটাও কথা নয়, আমি যাবো এবার। জেড এতক্ষণ মোবাইলেই রেকর্ড করছিল, ট্রাইপড লাগিয়ে ক্যামেরা অন করার সময়ও পাইনি। কিন্তু আপনি তো ভালোবেসে বিয়ে করেছিলেন, একটা সুখী জীবনের স্বপ্ন দেখেছিলেন আপনি। স্বপ্ন স্বপ্ন সবাই দেখে, সব স্বপ্ন কি সত্যি হয়?
ওসব গল্পে বা সিনেমায় হয় হ্যাপি এন্ডিং। জীবনটা বড্ড কঠিন জানো, তোমাদের বয়স অল্প, এসব করে চট জলদি প্রচারে আলোতে আসতে চাও, কিন্তু প্রচার পাওয়া তো অত সহজ নয়। আমার গল্পটা আমারই থাক, এই নিয়ে পাবলিকালি আমি কিচ্ছু করতে দিতে চাই না। আমার আর নতুন করে কিচ্ছু পাওয়ার নেই জীবনে, আমি এক হেরে যাওয়া মানুষ, আর আমার আমায় আমার মতো থাকতে দাও, গুড বাই। আর একটা কথা বলারও সুযোগ না দিয়ে রেহান হনহন করে ভেতরে চলে যায়। জেড আর অম্বিতা একে অন্যের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আপনাদের কাজ মিটেছে? যে তরুণ অফিসারটি ওদের পাহারায় ছিল এতক্ষণ সে প্রশ্ন করে। এক রাশ হতাশা নিয়ে ওরা হাঁটা দেয় জেলার সাহেবের ঘরের দিকে। কাজ হলো না তো, আমি আগেই বলেছিলাম এ বড় শক্ত ঠাই, তোরা বরং ওই মহিলা সেলের কয়েকজন। না জেঠু, দেখো আমার মন বলছে লোকটা কোঅপারেট করবে। অম্বিতার কথাটা শেষ হতেই দেওয়ালে টাঙানো গান্ধীজির ছবিটার পাশ থেকে একটা পেট মোটা টিকটিকি বেশ জোরে সাড়া দিয়ে বলল, টিক 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 টিক। এর পরেও তোর মনে আশা আছে? ও বলল যে ও সব খুলে বলবে। না মানে অঙ্কুর যে আমায় বলল, ও বলেছে আর ওকে এভাবে ডাকতে না, ও কারোর সঙ্গেই দেখা করতে চায় না। আমাদের দুদিন পর আর একটা সুযোগ দাও, আমরা আরেকটু হোমওয়ার্ক করে আসব, মনে হয় লোকটা সেদিন কোঅপারেট করবে। লেট আস ট্রাই। আমি ভেবে দেখছি, দুদিন পর ও যদি আসতে না চায় তবে হবে না, দেখা যাক। আশা নিরাশার একটা দোলাচরের ভেতরে ওরা বেরিয়ে আসে, কিন্তু অমিতার মন বলে রেহান মুখ খুলবেই। দুদিন পর রুহুদের আউট হাউসে চতুষ্কোণের এক আড্ডায় হতাশ আদ্রিকা বলে, লোকটার পরিবার বলে তেমন কিছু ছিল না, ওর যখন 12 বছর বয়স বাবা মা এক দুর্ঘটনায় মারা যায়। এক মৌলভি সাহেব ওদের ভাই বোনকে মানুষ করেন। 2010-এ সেই মৌলভি সাহেব মারা যান বয়সজনিত কারণে, তাই রেহান সম্পর্কে বেশি কিছু খবর জোগাড় করতে পারিনি। দেখ, যদি ও আর ক্যামেরা ফেস না করতে চায় তবে অন্য কাউকে বেছে নে তোরা। কাল আমি প্রথম পোস্টার ছাড়ায় দেখেছিস কেমন সারা পড়ে গেছে, সবাই জানতে চাইছে কারাগারের অন্দরে ঠিক কেমন হবে, আমরা লাইভ করব নাকি স্টুডিওতে বসে রেকর্ডিং। অনেকে জানতে চেয়েছে কাদের দেখাবো এই সিরিজে, তাই আর মুভ করা যাবে না, রেহান রাজি নয় তো অন্য কাউকে ধরে নে। আমার মন বলছে রেহান আরেকবার ক্যামেরা ফেস করবে। আচ্ছা আত্রিকা, ওর সেই বোন কোথায়? ডোন্ট নো ইয়ার। 18 সালে যখন এই সমস্ত কিছু ঘটলো তখন ওর বোন কোথায় ছিল কে জানে। রেহান ডাক্তারি পাশ করে 2009, যদি তখন ওর বয়স 25-26 হয় তবে ওর বোনের বয়স ছিল তখন 19-20, তাহলে এখন 31-32, নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। রুহু, তোর মা বা বাবা রেহানের ঘনিষ্ঠ কাউকে চেনে যে বলতে পারবে ওর বোন কোথায়? মা এখন ঘরেই আছে, আজ অফ, আমি জেনেই আসছি। রুহু খালি খাবারের প্লেট আর 4 কাপ ট্রেতে তুলে নিয়ে মেইন বাড়ির দিকে চলে যায়। ওর বোনকে পেলেই বা কি হবে? কিছু তো হবে, দেখা যাক। আমি ভাবছি তোদের কথা মতো কাল কোনো জেলবন্দি মহিলার ভিডিও করে আনি, অন্তত সিরিজটা শুরু হোক, 2-4টে এপিসোড দর্শক দেখুক, ততদিনে জেলে আমাদের যোগাযোগ বাড়বে, হয়তো রেহান মত বদলাবে। আমিও সেটাই ভাবছি, আসলে হয়তো এই রেহানই চায় না ওর কেসটা নিয়ে নতুন করে ঘাটাঘাটি হোক। এই দেখ, গুগলে লিখলাম রেহানের পরিবার, শুধু বলছে এক বোন আছে, নামটাও নেই। তোরা হঠাৎ আলী রেহানকে নিয়ে মেতে উঠলি কেন রে? রুহুর সঙ্গে ওর মা ডক্টর স্মিতা ঠাকুর এসে ঢোকেন ওদের আড্ডা ঘরে। আরে আন্টি, আমরা ওকে নিয়ে একটা স্টোরি করবো ভাবছিলাম,
লোকটা এক অন্য ধারার অপরাধী। ডাক্তারের মতন মহান পেশায় থেকে নকল ওষুধের ব্যবসা, স্ত্রীকে খুন, পুরো বিষয়টাই কেমন যেন জড়ানো। রেহানের সঙ্গে আলাপ হয়েছিল সুন্দরবনের এক ক্যাম্পে। একজন ইয়ং ট্যালেন্টেড ডক্টর ছিল, ব্রাইট ফিউচার যার সামনে। কিছুদিন আমার নার্সিংহোমেও ছিল, কিন্তু এভাবে কেন অন্ধকারে তলিয়ে গেল কে জানে। বসার কেমন ছিল? ও তো প্রচুর চ্যারিটি করত, বসারের জন্য লালাই তো ও ছিল না। ও বাইপাসের নামি হাসপাতালে চাকরি পেয়েও জয়েন করেনি, আমাদের এখানে খুব কম টাকাতেই কাজ করত। আমাদের এখানে বড় এবং আধুনিক ওটি নেই, সার্জারিও কম হতো, তাই ও গ্রিন হাউসে ঢুকেছিল নিজে থেকেই। আসলে গ্রিন হাউসও প্রচুর চ্যারিটি করে, আর ওর মালিক ডক্টর অলোকেশ শর্মা একজন বড় সমাজসেবক। উনি ওই নকল ওষুধ চক্রে জড়িয়ে পড়লেন কিভাবে? ডোন্ট নো ডিয়ার, আসলে ওর ভেতরে যে এমন এক অপরাধী ছিল আমরা ভাবতেই পারিনি। ওর বোন বা পরিবারের ব্যাপারে কিছু জানেন আন্টি? না, তেমন কিছুই জানি না। তবে সামনাসামনি রেহানকে দেখে কখনো মনে হয়নি যে ও এত বড় একজন অপরাধী। শুনেছিলাম স্ত্রীকে খুব ভালোবাসত। এমন কেউ আছে যে ওর খুব কাছের বন্ধু ছিল যার কাছ থেকে ওর সম্পর্কে জানা যাবে? ও তো জগৎপুরে থাকতো একটা নতুন আবাসনে, আমাদের একজন নার্স ওখানে থাকতো, সিমরান। ওরা মাঝে মাঝে একসঙ্গে ফিরত। সিমরান এখনো আমাদের নার্সিংহোমে রয়েছে, ওকে জিজ্ঞাসা করতে পারি। প্লিজ আন্টি একটু দেখুন। ডক্টর স্মিতা সিমরানের নাম্বার বের করে ডায়াল করেন, বড় জানালাটার ধারে গিয়ে কথা বলেন ফোনে। দু একটা কথা ভেসে আসছিল, তারপর ফোনটা রেখে উনি ওদের দিকে তাকিয়ে বলেন, সিমরান এখনও ওই আবাসনের পাশেই থাকে, ও এখন তিন দিনের ছুটিতে দেশের বাড়ি গেছে, ও ফিরলে তোমরা দেখা করতে পারবে। উনি চলে যেতেই ওরা আবার গভীর আলোচনায় ডুবে যায়। অবশেষে ঠিক হয় অম্বিতা আর রুহু পরদিন মহিলা অপরাধীদের ইন্টারভিউ নেবে, আর আদ্রিকা আর জেড যাবে ঐশ্বর্যা মুখার্জির বাবার বাড়ি। ঠিকানাটা জেড জোগাড় করেছিল, লেকটাউনে বড় ব্যবসায়ী দীনেন মুখার্জির একমাত্র মেয়ে ছিল ঐশ্বর্যা। 2016 ওর অ্যাপেন্ডিক্স অপারেশন করেছিল ডক্টর রেহান, সেই থেকেই পরিচয়। তারপর যা পরিণয়ে পরিণত হয়। বাড়ির অমতে ঐশ্বর্যা বিয়ে করেছিল। জানি না এই ভদ্রলোক কতটা কোঅপারেট করবে, তবে চেষ্টা করে দেখতেই পারি। সন্ধ্যাবেলায় তিনতলার বারান্দায় দোলনায় বসে জেঠুর জন্য অপেক্ষা করছিল অম্বিতা। পরপর দুজন মহিলা বন্দির ইন্টারভিউ নিয়েছে ওরা, দুটো ইউটিউবে ভালো রেসপন্স পেয়েছে, এত ভালো ভিউ পাবে ওরা নিজেরাও ভাবেনি। কিন্তু তবু অম্বিতার মনের ভেতর একটা কাঁটা খচখচ করছে। ডক্টর আলী রেহান নামটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ও। লোকটার চরিত্র আর কাজের ভেতর কেমন যেন একটা ফাঁক রয়ে গেছে। আদ্রিকা আর জেড গেছিল লোকটার শ্বশুর দীনেন মুখার্জির কাছে। জেডকে উনি বলেছিলেন আলী যে এত বড় একজন ক্রিমিনাল ওরাও বুঝতে পারেননি। মেয়ে মুসলিম বিয়ে করায় সম্পর্ক রাখেননি উনি। সেই মেয়েই একদিন কাঁদতে কাঁদতে ফোন করেছিল, ওদের নাকি খুব বিপদ। উনি পাত্তা দেননি, ফোন কেটে দিয়েছিলেন। ঠিক পরদিন মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে চমকে উঠেছিলেন। তখন মনে হয়েছিল সেদিন যদি মেয়ের ফোনটা কেটে না দিতেন, পুরো কথাটা শুনতেন, তবে হয়তো এমন বিপদ হতো না। তবে যেহেতু ওদের সঙ্গে সম্পর্ক রাখেননি, বিয়ের পর রেহানের পরিবার সম্পর্কে কিছুই জানতেন না। রেহানের বিবাহিত বোন আছে শুনেছিলেন। আদ্রিকা আর জেড হাল ছাড়েনি অবশ্য, ওরা নানা রকমভাবে রেহানের ব্যাপারে খোঁজ খবর জোগাড় করছিল। অন্ধকারে এখানে বসে কি করছিস, মশা কামড়াচ্ছে না? লাইটটা জ্বালিয়ে সৌজন্যবাবু প্রশ্ন করেন। জেঠু কখন এসেছে অম্বিতা খেয়ালই করেনি, চুপ করে দোলনায় বসে ও গভীর চিন্তায় ডুবে গিয়েছিল। রেহানকে আজ বলেছিলে আমাদের কথা, ভিডিওটা দেখিয়েছিলে? আচ্ছা তোর কি মনে হয় জেলে বসে আমার আর কোনো কাজ নেই, আর ওই রেহান এমন এক অপরাধী? তুমি আমাদের আরেকটা এমন মিটিং ফিক্স করে দাও, যদি এর পরেও কথা বলতে না চায় আমি আর বিরক্ত করব না। আমি কথা দিতে পারছি না, তবে দেখছি। আমার একবার মনে হচ্ছে ও কাউকে আড়াল করতে চাইছে,
আবার মনে হচ্ছে অশ্বর্যাকে ও মারল কেন? ওর বোনকে পেলে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর পেতাম। আচ্ছা জেঠু, ওর বোন বা বন্ধুরা কেউ কখনো জেলে দেখা করতে আসেনি? এটা তো ফাইল দেখে বলতে হবে। তবে মনে হয় না ওর কেউ ভিজিটার্স আসে। দাঁড়া, অঙ্কুরকে ফোন করলেই বলতে পারবে। রেহানের কেসটা তো ওর আন্ডারে ছিল। ফোন আনতে জেঠু ঘরে চলে গেল। একটু পরেই ঘরের ভেতর জেঠুর কথা শুনে অম্বিতা বুঝতে পারে জেঠু অঙ্কুর সান্যালকে ফোন করেছে। ও উঠে ঘরে আসে। 3 বছর আগে সেই প্রথম মাসে এক বেশ বয়স্ক মহিলা এসেছিল ওর সঙ্গে দেখা করতে। রিলেশন লিখিয়েছিল মাসি। মহিলা বোরখা পরে এসেছিল, 8 মিনিট মতো ছিল, আর কখনো কেউ আসেনি। মাসি? শুনেছিলাম এক মাসির কথা। আচ্ছা দেখছি খোঁজ নিয়ে, তুমি কিন্তু একটা ট্রাই নেবে কাল প্লিজ। এক ছুটে নিজের ঘরে ফিরে আসে অম্বিতা। বেশ কিছুদিন তো হয়ে গেছে, সিমরন নিশ্চয়ই ফিরেছে, ওর সঙ্গে দেখা করা খুব দরকার। ও রুহুকে ফোন করে। আন্টিকে বল সেই যে নার্স সিমরনের সঙ্গে দেখা করতে হবে, যদি কিছু জানা যায়। আমি কথা বলেছি, সিমরনদি কাল নাইট শেষে দেখা করবে। আচ্ছা 8টায় আমি মায়ের সঙ্গে নার্সিং হোমে পৌঁছে যাব, তুই কি যাবি? তুই গেলেই হবে। শোন না, রেহানের এক মাসি ছিল, তার খবর নিবি, বোনের খবর নিবি। ওকে ম্যাম, যা বললেন মনে থাকবে, কাল আপডেট দিচ্ছি। ফোনটা রেখে অম্বিতা গভীর চিন্তায় ডুবে যায়। পরদিন সকালে ওর ঘুম ভাঙে রুহুর ফোনে। ঘড়িতে 8:40। একটা বড় হাই তুলে ফোনটা টেনে নেয় ও। বড় খবর আছে, ওই মাসির একটা খবর পেয়েছি সিমরানদের কাছে। তোদের বাড়ি আসছি, এসে বাকিটা বলছি। তুই ঘুমোচ্ছিস জানতাম, হাই তুলে দিলাম। লাফিয়ে ওঠে অম্বিতা, তাড়াতাড়ি ফোন রেখে বাথরুমে ঢোকে। রুহু নিশ্চয়ই ভালো কোনো খবর আনবে। কেন জানি না ওর মন বলছে এই কাজটা ওরা করতে পারবে। টুংটাং বেলের আওয়াজে নিচে নেমে আসেন অম্বিতা। রুহু একা নয়, জেডও এসেছে। বোধহয় রুহু ফোন করেছিল। ওরা অম্বিতার দোতলার স্টাডি রুমে এসে বসল। মালাবাসী গরম গরম কফি দিয়ে বলে গেল কচুরি আর ছোলার ডাল আসছে। কফির কাপে চুমুক দিয়ে রুহু বলল, মৌলভী সাহেবের বোন ফরিদা বানু মাসি থাকে কৈখালিতে, সিমরন দিয়ে ওর ফ্ল্যাটটা চেনে, ফরচুন নেস্টে, তবে নাম্বার জানে না। ওই ডক্টর রেহানের সঙ্গে এই ক্যাম্পাসে বার দুই গেছিল সিমরন্দি। আর রেহানের বোন মাহির বিয়ে হয়েছিল ওই তিল জলায়, বর জামড়ার ব্যবসায়ী, এইটুকুই জানে সিমরন্দি। গুড জব, তাহলে এখন আমরা যাব ফরচুন নেস্ট। কিন্তু সিকিউরিটি কি ঢুকতে দেবে? ওয়েল, এটা আমার উপর ছেড়ে দে, হয়ে যাবে, কিন্তু কচুরিটা খেয়ে যাব। ও বরাবর খেতে ভালোবাসে। বারো বছরের এক নিষ্পাপ শিশু 6 বছরের সত্য ফোটা ফুলের মতো মেয়েটা, ভাইয়া যখন ওদের নিয়ে এসেছিল আমাদের ভাঙা ঘরেও আলো জ্বলে উঠেছিল। ভাইয়া নিজে ওদের লেখাপড়া শিখিয়ে বড় করেছিল। যেদিন রেহান ডাক্তার হলো, মহলে সবাইকে লাড্ডু খাইয়েছিল ভাইয়া। আর মাহি যেদিন কলেজ পাশ করলো, রেহান এলাকার সব ইতিমকে বিরিয়ানি খাইয়েছিল। আল্লাহ নিজে এসে বললেও আমি বিশ্বাস করব না আমার রেহান কোনো গলত কাজ করতে পারে। ও নিজের বউকে খুন করেছিল। খামোশ, তা কথা বলবেন না। একটা মশাকে মারতো না আমার রেহান, ও আল্লাহর পাক বান্দা। ও মারবে অসরজাকে, ও রাদরের অসরজাকে? ওর তো জান ছিল অসরজা, নিজের খুন দিয়ে মেয়েটাকে বাঁচিয়েছিল একবার। ওদের দুজনের রেয়ার ব্লাড গ্রুপ ছিল জানেন? হ্যাঁ,
আচ্ছা দাদিজি, এই মাহি কোথায় থাকে? যখন রিহানের কেসটা কোর্টে ওঠে তখনই দুবাই চলে গেছিল। ওদের ব্যবসা ছিল ওখানে, রিহান বলেছিল চলে যেতে। 8 মাস পর ওখানে একটা রোড অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে যায়। আমি রেহানকে মাহিদের এই খবরটা কিছুতেই জানাতে পারিনি। তবে আমার রেহানকে যে ফাঁসিয়েছে পরবর্তীকার তার হিসেব নেবে। আচ্ছা, কেউ রেহানকে ফাঁসাবে কেন? ও জেলে গেলে কার লাভ? তাছাড়া অশ্চর্যা নিজে থানায় ফোন করে বলেছিল রেহানের বিরুদ্ধে সাক্ষী দিতে চায়। বাবাকে ফোন করে বলতে চেয়েছিল বিপদের কথা। সেই অশ্চর্যাকেও খুন করেছিল। আমার রেহান অশ্চর্যাকে খুন করতেই পারে না। অশ্চর্যা আমাকেও ফোন দিয়েছিল, বলেছিল ওদের খুব বিপদ। একবারও বলেনি যে রেহানের দিক থেকে ওর বিপদ। ওদের আমার বাড়ি আসার কথা ছিল সেদিন, কিন্তু আল্লাহ যে কি ইচ্ছা ছিল জানি না, সব শেষ হয়ে গেল। আপনি তো জেলেও গিয়েছিলেন ডক্টর রেহানের সঙ্গে দেখা করতে। তোমরা কেন এত কথা আমার থেকে জানতে চাইছো বলো তো? তোমরা কারা? মহিলা এবার যেন একটু বিরক্ত হন। ফরচুন নেস্টের জেডের এক বন্ধুর মামা থাকতো, তাই সিকিউরিটি পেরিয়ে ওরা সহজে ঢুকতে পেরেছিল। এই ক্যাম্পাসে মোট 140টা ফ্ল্যাটের মধ্যে 52টায় লোক আছে। রমেশ মামার সাহায্যে একলা থাকার সুবাদে ফরিদা বানুকে খুঁজে বার করতে ওদের বিশেষ কষ্ট হয়নি, সহজেই এই ফ্ল্যাটে আসতে পেরেছিল ওরা। দেখুন, আমরা ডক্টর আলী রেহান অপরাধী কিনা সেটাই সমাজের সামনে তুলে ধরতে চাইছি। আমাদের উদ্দেশ্য খারাপ নয়। যদি আপনার কথা সত্যি হয় সেই সত্যিটা আমরা তুলে ধরব, কিন্তু ওর সঙ্গে যোগাযোগ করা খুব দরকার। অম্বিতা দেখেছিল ছানি পড়া চোখে যেন আশার আলো জ্বলে উঠেই নিভে গেল। বৃদ্ধা দুপাশে মাথা নেড়ে বললেন, রেহান বলেছিল ওর সঙ্গে জেলে গিয়ে যেন আর দেখা না করি, তাতে নাকি ওর ক্ষতি হবে। আমি শুধু জানতে চেয়েছিলাম অশ্চর্যের খুনটা কি করল। আমি বিশ্বাস করি না যে হাত মানুষের প্রাণ ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ সেই হাত কার প্রাণ কেড়ে নিতে পারে। আমার রেয়ান বড় ভালো ছেলে, বৃদ্ধা কান্নায় ভেঙে পড়েন। অম্বিতার জেদ সম্পূর্ণ অপ্রস্তুত। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে আসে। বৃদ্ধার অ্যালবাম থেকে অম্বিতা নিজের ফোনে তুলে নিয়েছিল রেহান আর মাহির ছোটবেলার দুটো ছবি। আপাতত ওরা ভাবছিল পরবর্তী পদক্ষেপ কি হবে। রুহুর বাড়িতে বসেছিল ওদের সান্ধ্য বৈঠক। দেখ, রেহানের একটা ইন্টারভিউ নিয়ে দর্শককে দেখানো ছিল আমাদের মূল উদ্দেশ্য। ও দোষী নাকি নির্দোষ তা আমরা খুঁজে বার করবো কিভাবে? আর কোর্ট যাকে সাজা দিয়েছে তাকে নিয়ে এসব করা তো কোর্টের অবমাননা। জেঠুর মুখে গল্প শুনেছি এমন বহু অপরাধীর সাজা হয় যারা আসলে নির্দোষ। টাকার জোরে আসল অপরাধী বাইরে ঘুরে বেড়ায়, কিন্তু এক্ষেত্রে যদিও নির্দোষ, তবে ও কেন সেটা কোর্টকে বলেনি? ও কি চাইছে না ওর স্ত্রীর খুনি সাজা পাক? ও কাকে বাঁচাচ্ছে, কেন বাঁচাচ্ছে? ওর নিজের প্রিয়জন বলতে ছিল ওর বোন। যদি মহিলার কথা সত্যি হয় ভাই জানে না বোন আর নেই, সেটা যদি ওকে জানিয়ে দি। এই সব প্রশ্নের উত্তর দিতে পারে ওই একজন। আমাদের যে করেই হোক রেহানের সঙ্গে কথা বলতেই হবে। রেহান কিছু লুকোচ্ছে,
আমি আজকে জেঠুর সঙ্গে কথা বলবো, আর তাতে যদি কাজ না হয় আমি ওই বৃদ্ধা ফরিদা বানুকে নিয়ে জেলে দেখা করতে যাব। ওই বৃদ্ধা গেলে রেহান কথা বলতে বাধ্য। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, রেহান যখন কিছু বলতে চাইছে না তখন ওকে নিয়ে আমরা কেন লেগে থাকছি? কত বন্দি তো রয়েছে তাদের নিয়ে। আদ্রিকা কথাটা শেষ না করে সবার দিকে তাকায়। আমি প্রথমেই আলী রেহানকে কেন বেছেছিলাম জানিস? আমার মনে হয়েছিল ওর কেসটায় কিছু একটা আছে যা দর্শককে আকৃষ্ট করবে। ওকে নিয়ে রিসার্চ করতে গিয়ে আমিও অনেক লুপ হোল পেয়েছি। আমার মনে হয়েছে যে ও কাউকে একটা আড়াল করছে, তাই যদি আসল সত্যিটা সবার সামনে আনতে পারি তবে তো কথাই নেই, আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে আর ভাবনা থাকবে না। কিন্তু আমার অন্যরকম একটা খটকা লাগছে, আমরা কোনো অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়বো না তো? সেই তখন থেকে দেখছি তুই বারবার এমন বলছিস। এই এত ভয় পাচ্ছিস কেন রে? হ্যাঁ, চতুষ্কোণ কাউকে ভয় পায় না। ভয় নয়, চিন্তা হচ্ছে। ওসব ছেড়ে ফেল, আমি আজকেই জেঠুকে বলবো একটা শেষ চেষ্টা, রেহানের সঙ্গে আর একটা মিটিংয়ের কথা। উঠে পড়ে ওরা। ঘুলঘুলিতে বেশ কিছু পায়রা বাসা বেঁধেছে, সকালের আলো ফুটলেই ওদের বকবকম শুরু হয়ে যায়। এমনই কয়েকটা পায়রা ওদের বেডরুমে এসে মেশিনটার উপর বাসা বেঁধেছিল, প্রতি মাসে ডিম পেড়ে ব্যালকানিটাকে নোংরা করত। কিন্তু অশ্বর্যা ওদের তাড়াতে দিত না, রোজ দুবেলা চাল গম ছড়িয়ে দিত ওদের জন্য। এই বকবকম ডাকটা আজকাল কেমন যেন লাগে, লোকে বলে সুখের পায়রা, কেন বলে কে জানে। পায়রা নাকি জোরে থাকে, সবসময় সুখেই থাকে। ওরাও তো সুখী ছিল, আনন্দে ছিল, দুজন দুজনকে জড়িয়েছিল, কিন্তু কার নজর লাগলো? ৭২৩-এর ভিজিটার আছে, এক্ষুনি আসতে বলল। এক সেপাইয়ের গলা ভেসে আসে, লোহার গড়াদে ঠং ঠং করে রুলের বাড়ি মারে উর্দিধারি। উঠে বসে ৭২৩ আলী রেহান, নামটা তো এই তিন বছরে ভুলতেই বসেছিল। কিন্তু আবার কে এলো? জেলার সাহেবকে তো বলেই দিয়েছিল আর ওইসব ইন্টারভিউ টিন্টারভিউ ও দিতে পারবে না, সে তো আইনের চোখে অপরাধী। গড়াদের পেছনের এই জীবনও মানিয়ে নিয়েছে, আর কেন এসব প্রহসন? ভিজিটার আছে, বেরিয়ে এসো। সেপাইয়ের গলায় রীতিমতো বিরক্তি ঝরে পড়ে, নড়ে চড়ে বসে আলী রেহান। আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। এক বুড়ি এসেছে, একবার দেখা করতে চায়। বুড়ি? চমকে ওঠে রেহান। ফুপি কি আবার এসেছে? সে তো বারণ করেছিল ফুপিকে এভাবে জেলে আসতে। তবে কি মাহির কিছু বিপদ হল? ঘটাং করে বড় লোহার তালাটা খুলে সেপাই। এই কুঠুরিতে রেহান আপাতত একাই থাকে, ও তাড়াতাড়ি বেরিয়ে আসে। বারবার মাহির সরল নিষ্পাপ মুখটা মনে পড়ে। এবার কি করবে রেহান? এই জেলের ভেতরেও ও জানে ওর প্রতি লক্ষ্য রাখছে কেউ, ও কখন কোথায় কি করছে কি সব বলছে খবর রাখছে একজন। ও ধরা পড়লেও পুরো দলটাই এখনো সক্রিয় রয়েছে, তাই তো ও মুখ আজ অবধি খোলেনি কোথাও ঐশ্বর্যার বোকামির ফলে। কিন্তু ফুপি আবার এখানে কেন? হলুদ দরজাটা ঠেলে ভিজিটার্স রুমে ঢুকেই ও চমকে ওঠে। ফুপির পাশে দাঁড়িয়ে রয়েছে ওই মেয়েটা, জেলার সাহেবের কে যেন হয় মেয়েটা। জেলারের হয়তো এটাই কোনো চাল, ওর থেকে ভেতরের কথা বের করতে চায় ওরা। কিন্তু রেহান, রেহান কত রোগা হয়ে গেছিস বেটা, হ্যাঁ কত রোগা হয়ে গেছিস। কেন এসেছো তুমি এখানে? তোমায় মানা করেছিলাম না আসতে। আমি ওকে নিয়ে এসেছি, আপনি কেন এভাবে? না, আমি কোনো কথা শুনতে চাই না। ফুপি, আমাকে আমার মতো ছেড়ে দাও, তুমি এখানে এভাবে আর কখনো আসবে না। আপনি চুপ করে থেকে কাকে আড়াল করছেন? আপনার এই বোনকে? জেলে থেকে মাহিকে দূরে রেখে ওর বিপদ হবে না ভাবছেন? কিন্তু এই তিন বছরে মাহি কোথায় আছে, কেমন আছে? প্লিজ স্টপ ইট! একটা চিৎকারে অম্বিতাকে থামিয়ে দেয় রেহান। দুজন সেপাই ভেতরে উঁকি দিয়ে যায়। বেটা, তুই এখানে, তাই জানাতে পারিনি তোকে।
মাহি ওর মেয়ার দামাসে আর নেই দুনিয়ায় রে, ওর আর নেই। এই তিনটে বছর আমি বুকে পাথর রেখে কাটিয়েছি, ওর মেয়েটাকে সেই যে ছোট্ট দেখেছিলাম, একটা দুর্ঘটনা ওদের পরিবারকে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। থপ করে টুলটার উপর বসে পড়ে রেহান, ওর দু চোখে এক রাশ শূন্যতা। ডক্টর রেহান, আপনার বোনের পরিবার আর বেঁচে নেই? ইচ্ছা করেই বেশ জোরে কথাটা বলে অম্বিতা। রেহান কি উত্তর দেবে ভেবে পায় না, মাহি নেই আর ও কি না। এই শেষ বয়সে এসে ফুপি যে দুঃখ কষ্ট পাচ্ছে তার জন্য নিজেকে দায়ী মনে হয়। আপনি কাকে আড়াল করতে চাইছেন ডক্টর রেহান? এই বৃদ্ধার বিশ্বাস, আপনি আপনার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন, আপনি নিজে হাতে তাকে খুন করতেই পারেন না। আপনি শুধু অশ্বর্যাকে নয়, এই বৃদ্ধার বিশ্বাসকেও খুন করছেন কেন? আর যদি খুনটা অন্য কেউ করে থাকে, আপনি স্বামী হয়ে তার প্রতিবাদ করলেন না কেন? আপনার স্ত্রীর খুনি হয়তো ঘুরে বেড়াচ্ছে খোলা পৃথিবীতে আর আপনি চুপ করো, চুপ করো, একদম চুপ। এক অনেক বড় ষড়যন্ত্র, এতে জড়িও না তুমি, জড়ালে ফল খারাপ হবে। স্ত্রী খুন হলো, বোন মরে গেল, তাও চুপ করে থাকবেন? আমি সব হারিয়ে এই জেলের মধ্যে বসে আছি, কলঙ্ক আর দাগি অপরাধী শিরোনাম আমার কপালে লেগে আছে। তোমাদের বয়স কম, রক্ত গরম, তাই ভাবছো আসল সত্য সবাইকে জানালেই বা ভা করে বলবে সবাই। ব্যাপারটা অত সহজ নয়, তাই বলছি ফিরে যাও। এই প্রথম অম্বিতা লক্ষ্য করে রেহানের কথা বলার ভেতর সেই উদ্ধত ভাবটা আর নেই, ও যেন ভেঙে চুড়ে যাওয়া একটা মানুষ। আচ্ছা বেশ, আমরা কাউকে জানাবো না আপনার কথা, ভিডিও করব না, আপনি আমায় খুলে বলুন কি ঘটেছিল। কেন, তোমায় বলবো কেন? কৌতূহল বলতে পারেন, আপনাকে দেখে একদম মনে হয় না আপনি আপনি একজন খুনি। ১০৮ নম্বর কয়েদি আজমল, ওকে দেখলে মনে হবে বলিউডের হিরো। পরমেশ, ৫৫৭ নম্বর, ওকে দেখে কে বলবে ও একদিন ৭টা খুন করেছিল? আর মানুষকে শুধু হাত দিয়েই কি খুন করা হয়? যে খুন করে সে তো নিমিত্ত। আশ্চর্যের মৃত্যুর কারণ আমি, আমার ভুলেই। না বেটা না, তুই এ কাজ করিস নি, আমি জানি। অশ্চর্য তো আমায় ফোন করেছিল, বলেছিল তোদের বিপদ। চুপ হবি, চুপ করো, এই দেওয়ালে লোক কান আছে, নিজের বিপদটিকে এনো না এভাবে। আপনি আমায় খুলে বলতে পারেন সবটা? বলেই বা কি লাভ, মাহিও বেঁচে নেই, লড়াইটা তো হেরেই গেলাম। আমার জন্য সত্যিটা বল বেটা, সত্যিটা বল। এই বুড়ো বয়সে এখনো বেঁচে আসি, তুই একদিন ইনসাফ পাবি বিশ্বাস নেই। আল্লাহর কসম তুই বল, সত্যিটা সবাই জানুক, কেন সত্যিটা বলছিস না? টাইম ওভার আর নয়, এবার আপনাদের বেরিয়ে যেতে হবে। অফিসার অঙ্কুর ওদের তাড়া দেয়, অম্বিতা ঘড়ি দেখে আধ ঘন্টা পার হয়ে গেছে, হাজার থেকে লাভ নেই। জেঠু থাকে জেলের ভেতর, ও বিশেষ কিছু সুবিধা পায় ঠিকই, কিন্তু নিয়ম তো মানতেই হবে। অসহায় রেহানের দিকে একবার তাকিয়েও ফরিদা বানুকে নিয়ে বেরিয়ে আসে, এখন ওর অনেক কাজ। ঘড়ির কাঁটায় ৬টা বেজে ১৫, উল্টোডাঙ্গা বাজারের গায়ে এক ঘিঞ্জি গলি, স্ট্রিট লাইট থাকলেও সবকটাই মৃত কঙ্কাল। লোকটা হন্তদন্ত হয়ে এগিয়ে যাচ্ছে গলির ভেতর, একদম শেষ মাথায় একটা বহু পুরনো বাড়ির পাশে কাঁচা নর্দমার গা ঘেঁষে সরু পায়চলা পথ এগিয়ে গেছে রেল লাইনের দিকে। একটা ভগ্নপ্রায় দোতলা বাড়িতে এসে ঢোকে লোকটা, ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসতেই অন্ধকারের ভেতর থেকে একজন বেরিয়ে আসে। প্রথম আগন্তুক বলে, বসের কাছে যাব, আর্জেন্ট খবর আছে। দ্বিতীয়জন ওকে চেক করে ছেড়ে দেয়। পাশের ঘরটার দরজার ফাঁক দিয়ে হলদে আলোর ক্ষীণ রেখা বারান্দার মেঝেতে এসে পড়েছে,
আগন্তুক দুবার দরজা নক করে ও ঘরে ঢুকে পড়ে। বললো, তুই কি দরকার? বস, আলী ডাক্তারের কাছে গেছিল বুড়িটা। কি? ইয়েস বস, খবর আছে জেলারের ভাইজিটা আলির সাথে আগেও একদিন দেখা করেছে। ওরা জেলের কয়েকজন কয়েদিকে নিয়ে কি সব ইউটিউব ইন্টারভিউ দেখাচ্ছে। আলিটা যদি কিছু বেফাস বলে দেয়। কোর্টেই যখন বলেনি, এতদিন পর ওর কথা কে বিশ্বাস করবে? বস, আলি তখন বলেনি ওর বোন আর বুড়ির সুরক্ষার জন্য। বোনটা তো আর নেই, বুড়িও কবরে এক পা বাড়িয়েই রেখেছে। টেবিলের উপরে এক মাথা কাঁচা পাকা চুলদারি লোকটার চোখ দুটো যেন জ্বলে ওঠে। শালাটাকে জেলেই টপকে দে, এত কয়েদি আত্মহত্যা করে, এটাও তেমন কেস হবে। ওকে একা রাখা একটি ছেলে, কিভাবে ম্যানেজ করব? সব যদি আমি বলবো তোদের পুষি কেন? তোরা আমার কোন কাজে লাগিস? জেলে বজায় নিতাই আছে তো, এটা ওদের কাজ বলে দে। কাজ খতম হলে খোকা পেয়ে যাবে, তবে কাজটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়। ছড়ানো কাজ আমার একদম পছন্দ না। ওকে বস, আমি ফোনে ওদের। আবার ফোন? এই যন্ত্রটা তোদের সব বুদ্ধি ভোঁতা করে দিচ্ছে। ফোন মানেই এভিডেন্স। প্রুফ থেকে গেল যে তোর ফোন থেকে ওদের কল করা হয়েছিল, লোকেশন উল্টো ডাঙা। সালা নিজেও ফাঁসবি, আমাকেও ডোবাবি। এক্ষুনি ট্রেনে যা বুড়বাক, ক্যান্টনমেন্টে নামবি, দু চার পা হাঁটবি, ওদের সামনাসামনি কাজ বুঝিয়ে দিবি। আমায় একটা মেসেজ করবি, এখন শরীর ঠিক আছে, আমি বুঝে যাব যে কাজ হয়ে গেছে। বিল্লু মাথা নাড়ে। এই ইউটিউবে ইন্টারভিউয়ের ব্যাপারটা কি একটু বুঝিয়ে বল দেখি। বস, জেলের ভেতর কয়েদিরা কেমন আছে, কি অপরাধে বন্দি, বাড়ির কথা মনে পড়ে কিনা, নিজের অপরাধের জন্য কি যেন বলে, গিলটি কিনা, ওসব বহু ফ্যাচাং আছে। তবে আলী বোধহয় মুখ খোলেনি, আমি এইটুকুই শুনেছি। আচ্ছা, তুই বেরিয়ে যা এবার, নিট অ্যান্ড ক্লিন কাজ চাই, মাথায় থাকে যেন, নো লাফড়া। বিল্লু যেমন দ্রুত এসেছিল বেরিয়ে যায়, রেললাইন ধরে হাঁটতে থাকে। এক গাদা চুল দুহাতে খামছে, আকিরা কি যেন ভাবে, দ্রুত হাতে চুলটা ছাড়িয়ে খোপা করে নেয়। এবার ওর গালের কাটা দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। পরক্ষণেই ও একটা কম দামি মোবাইল বের করে একটা নাম্বার ডায়াল করে। ওধারে সাড়া পেতেই আকিরার চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। এই লকডাউনে এমনিতেই ধান্দা বহুত খারাপ যাচ্ছে, তবে আজ একটা বড় দাও মারাতেই হবে। গুড ইভিনিং ডক্টর সাহেব, ধান্দা কেমন চলছে? আকি ভাই, এই সময় তুমি কি দরকার? আরে ডক্টর সাহেব, দরকার তো আপনার, পাখির মুখে বুলি ফুটবে মনে হচ্ছে। খবর আছে পাখি আবার উঠতে চাইছে। কি বলতে চাইছো? কি পাখি, কার আবার উঠতে শখ হলো? এত তাড়াতাড়ি নিজের এত বড় শত্রুকে ভুলে গেলে চলে? ডাক্তার আলীর কথা বলছি। ও তো জেলে যাবজ্জীবন, ওকে নিয়ে আবার কি সমস্যা? শত্রুর শেষ রাখতে নেই, তখনই বলেছিলাম কেসটা অ্যাক্সিডেন্ট করে দিলেই গল্প শেষ হয়ে যেত। না, আপনি বললেন ওকে জেলেই পাঠাতে, বউ খুনের দায় জেলে তো গেল। ওর বিরুদ্ধে নার্সিং হোমে ওষুধ পাচার থেকে বাচ্চা পাচারের অভিযোগ ছিল, খুন হলে আবার ইনকোয়ারি হতো, কেউ বেফাস কিছু বলে দিত, তাই সে তো ছিল, ভয় দেখিয়ে মুখও বন্ধ ছিল। কিন্তু এবার কি হবে, ওর বোনটা তো মরে গেছে, ওই যে বুড়ি সেটিও ঘাটের মরা। এবার ও যদি সব বলে দেয় তখন? এতদিন পর ওর কথা কে মানবে? এসব কথা হচ্ছেই বা কেন? হচ্ছে কারণ আমার কাছে খবর আছে, ওর সঙ্গে জেলে কেউ দেখা করেছে রিসেন্ট। কে? কে নয় কেন, কারণ তারা ওর ইন্টারভিউ নিতে চায়।
বলছি কি, উড়তে যখন চাইছে এবার উড়িয়েই দিই মালটাকে। কিন্তু তাতে কেসটা নিয়ে আবার ছাড়বেন ডাক্তার বাবু? আপনি আমার উপর ছাড়ুন সব, ব্যবসাটা মন দিয়ে করুন, মুরগি সাপ্লাই আমি দেব। তবে আলীকে ওড়াতে খরচ আছে, জেলের ভেতর কেসটা সালটাতে হবে, একটু বেশি বকরা দিতে হবে। কত? আপাতত 30 লাখ দিন, তারপর দেখছি। ওকে, কাল সকালে তোমার ডেরায় পেয়ে যাবে, কিন্তু এই কেসে যেন আমার নাম না আসে, মাইন্ড ইট। আপনার নাম আসার চান্স নেই, সব হয়ে যাবে। তবে স্যার, মুরগির দামটা এবার বাড়াতে হবে, ওদের চোখ পড়ছে আজকাল এত কমে। এত কম? এক একটা কেসে যা নিচ্ছ তা দিয়ে? না স্যার, আর এ দামে চলছে না। মুরগা হলে 1.5 লাখ চাই, মুরগি হলে 1। লকডাউনে রিস্ক বেশি, তবু আমি কমিয়েই বললাম। আকি ভাই, বেশি খিদে ভালো নয়, শুনছে চলো। ডাক্তার বাবু, বাজারের রেটটা আমিও জানি, তাহলে আমায় অন্য কোথাও ধান্দা শুরু করতে হবে, এই রেটে আর সাপ্লাই নেই। আচ্ছা আচ্ছা, এ মাসে আপাতত 4টি সাপ্লাই চাই, আর কোভিড টেস্ট করিয়ে আনবে, আমার এখানে ওই ভাইরাস ঢুকিও না। সে সব হয়ে যাবে, রেটটা মাথায় রাখবেন শুধু। ফোনটা কেটে আকিদা মনে মনে হিসাব করে, 4টে কেসে সবাইকে দিয়ে থুয়ে ওর হাতে কি থাকবে। মনটা খুশি হয়ে যায়, কিন্তু কারা এভাবে জেলের ভেতর ঢুকে ইন্টারভিউ নিচ্ছে এই ব্যাপারটার খোঁজ নিতে হবে। সেন্ট্রাল জেলে আকিরার অনেক সোর্স, ফোনটা তুলে ও ডায়াল করে একটা নাম্বার। কুশল বিনিময়ের পর ও বলে, জেলের ভিতর নাকি আজকাল রিয়ালিটি শো এর শ্যুট হচ্ছে শুনলাম, কি সব ইন্টারভিউ নিচ্ছে লোকজন, কেসটা কি বস? নো, নেভার। তুই অন্য কাউকে নিয়ে কাজ কর, ওই আলী রেহানকে ভুলে যা। সৌজন্যবাবু বেশ গম্ভীর হয়ে ভাইজিকে বলেন, উফ, ইন্টারভিউ নয়, ও কিছু বলতে চায় সেটাই শুনবো। রাতের খাওয়ার পর অম্বিতা এসেছিল জেঠুকে বোঝাতে যে পরদিন ও আবার আলী রেহানের সঙ্গে দেখা করতে চায়। না, কাল হবে না, পরপর 2 দিন বাড়ির লোককে অ্যালাউ করা যাবে না, তবুও বউ হলে কথা ছিল, এ তো দূর সম্পর্কের কেউ। আরে বাবা, তোমায় তো সব বললাম, ওর মুড বদলেছে, আজ ওই অফিসারটা তখন যদি আর একটু কথা বলতে দিত। টাইম ওভার হয়ে গেছিল। যাই হোক, আমি কাল নিজেই যাব আলী রেহানের কাছে, ওর থেকেই শুনব। তোমায় বলবে কেন, তুমি তো সরকার পক্ষের লোক, ওর মনে কি আছে তা তোমায় কখনোই বলবে না। তোকেই বা বলবে কেন? কারণ আমি ওর মনে বিশ্বাস ফিরিয়ে এনেছি, ওর ভরসার জায়গা। বিশ্বাস, ভরসা, একটা ক্রিমিনালের মনে? তুমি তো বলো, সব ক্রিমিনালের ভেতর একটা মানুষ থাকে, সংশোধনাগারে সেই মানুষকে জাগিয়ে তোলা হয়, তবে ওর বেলায় মানছো না কেন? লোকটা হয়তো আসল অপরাধীই নয়, পাকে চক্রে ওই অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছে। তুমি আমার কথা শোনো। সিগারে একটা বড় টান দিয়ে ধোঁয়া ছেড়ে সৌজন্যবাবু গভীর চিন্তায় ডুব দিলেন। ভাইজির প্রতিটা কথায় যুক্তি আছে, অপরাধী এত বছরের চাকরিতে তো কম দেখলেন না, এই জেলেই হয়ে গেল 8 বছর, আর 2 বছর পর অবসর নেবেন উনি। জেঠু, আমার মন বলছে লোকটা অতটা খতরনাক অপরাধী নয়, হয়তো রাগের মাথায়, কিন্তু কিছু ব্যাপার ওর সঙ্গে কোনোভাবেই যাচ্ছে না। একজন ডাক্তার ওষুধের চোরাচালান করতেই পারে, কিন্তু এটা তো টিম ওয়ার্ক, ও একা কি করবে? ওর টিমের কাউকে ধরতে পেরেছে পুলিশ? ওর বাড়িতে ওর গ্যারেজে প্রচুর চোরাই ওষুধ পাওয়া গেছিল, সব নকল ওষুধ। সেটা তো ওকে ফাঁসানোর জন্য হতেই পারে। সব মানলাম, ও নিজের বউকে খুন করেছিল, কোর্টে প্রমাণ হয়েছে। ও কি মেনে নিয়েছিল? নেয়নি কিন্তু, মৌনতা সবসময় সম্মতি হয় না, মৌনতার পেছনে অন্য কারণ ছিল, সেটাই কাল ওর থেকে শুনতে চাই। তখনই সৌজন্যবাবুর ফোনটা বেজে উঠল, ঘড়িতে প্রায় 11টা।
ফোনটা কানে দিয়ে সৌজন্যবাবু রাশভারী গলায় বললেন, এত রাতে কি সমস্যা? কাচের সুন্দর পেপার ওয়েটটা হাতে নিয়ে অম্বিতা নিজেকে গুছিয়ে নিচ্ছিল যে ঠিক কিভাবে জেঠুকে রাজি করাবে। হোয়াট, এখন কি অবস্থা? ডাক্তার কি বলছে? অম্বিতা জেঠুর দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করে কি হয়েছে। আমি এখনই আসছি। অঙ্কুর, তুমি এক মিনিটও চোখের আড়াল যাবে না। এমন ঘটনা আমাদের জেলের ভেতর ঘটলো কিভাবে? গার্ডরা কে দায়িত্বে ছিল? আমি সবাইকে সাসপেন্ড করব এবার। ফোনটা রেখেই উনি পোশাক বদলাতে শুরু করেন। কি হয়েছে জেঠু? এনিথিং সিরিয়াস? একটা বড় ঘটনা ঘটেছে, আমায় এখনই যেতে হবে। কি মানে কার হয়েছে? বড় কোনো দুর্ঘটনা? টুপিয়ার রিভলভারটা নিতে নিতে উনি বললেন, আলী রেহান নাকি হাতের শিরা কেটে আত্মহত্যা করতে গেছিল। অঙ্কুর ভাগ্যিস নাইটে ছিল, আমি ওকে আলীর উপর বিশেষ নজর রাখতে বলেছিলাম, ও তাই দেখে ফেলে। না হলে ডিনারের পর এসব সেলে কেউ যায় না। বাট ও ব্লেড পেল কোথায়? জেঠু, আমি যাব তোমার সঙ্গে। নো, ইম্পসিবল। এখন সব উঁচু তলা রামলারা আসবে, এমনিতেই ওর ভিজিটিং বুকে তোর নাম আছে, আমায় কৈফিয়ত তলব করতে পারে। ও ব্লেড কোথায় পেল এটাও প্রশ্ন। আমায় আজ ফোন করেও কিছু জিজ্ঞেস করবি না। হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নেমে উনি চলে গেলেন। অম্বিতা হতভম্বের মতো দাঁড়িয়েছিল সিঁড়ির দোতলার ল্যান্ডিংয়ে। হঠাৎ হাতের ফোনটা জানান দিতে ওর সম্বিত ফিরল। খবর দেখেছিস? রেহান তো আত্মহত্যা করতে গেছিল রে। কি বুঝলি? তুই কোথায় শুনলি? নিউজ ম্যাডাম, নিউজ। নিজেকে আপডেটেড রাখতে হয়। আমি জানি, জেঠু বেরিয়ে গেল একটু আগে। আজ রেহানের সঙ্গে কথা বলে একটু আশার আলো দেখেছিলাম জানিস। ও কিছু বলতে চেয়েছিল। আমার এবার আত্মিকার মতো বলতে ইচ্ছে করছে, আমরা আবার জড়িয়ে যাব না তো এই কেসে? জেড কল করছে, কনফারেন্সে নিচ্ছি কলটা, ওয়েট। হ্যালো অন্নি, খবরটা শুনলি? হুম, রুহু আছে লাইনে। আদ্রিকাকে ধরবো? এত রাতে? ও শুয়ে পড়ে তো 10:30। ওকে শোন, আমার মনে হচ্ছে আবার একটা ষড়যন্ত্র। ইনফ্যাক্ট আজকেই ডক্টর রেহান কিছু একটা ষড়যন্ত্রের কথা বলতে বলতে টাইম ওভার হয়ে গেছিল, দেখা যাক। বাট আজ একবারের জন্য আমার মনে হয়নি ও আত্মহত্যা করতে পারে। কেন? লোকটা স্ত্রীকে মেরে ফেলেছে আর জানতে পেরেছে বোন আর নেই, হয়তো বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গেছে তাই। কিন্তু ফরিদা বানু খুবই বেঁচে আছেন এখনো, আর তাকেই কিছু বলতে চেয়েছিল ডক্টর রেহান আলী। টিভিতে আর কিছু বলছে না, বোধহয় নতুন লিড নেই, হাসপাতালে নিয়ে গেছে ওকে, দেখা যাক। কাল জেঠু ফিরলে আপডেট পাবো, আপাতত ওয়েট করতে হবে। ফোন কেটে অম্বিতা গভীর চিন্তায় ডুবে যায়। মেঘের ভেতর দিয়ে ধোঁয়াশায় ঘেরা সবজে পথটা চলে গেছে আরও গহীনে। কতক্ষণ ধরে হাঁটছে রেহানের আর মনে নেই, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে আর যেন পা চলতে চাইছে না। তখনই রেহানের মনে হলো দূরে ওই কচি সবুজ ঝাউ গাছটার পাশ থেকে অসূর্যা ওকে হাত বাড়িয়ে ডাকছে। ক্লান্ত পায়ে বেশ কিছুটা হেঁটে রামধনু রঙা ব্রিজটার কাছে গিয়েই ছবিটা কেমন পাতলা কুয়াশার চাদরে ঢেকে গেল। দু হাতে চোখ ডোলে আবার তাকালো রেহান। কোথায় সেই ঝাউ গাছ, কোথায় ছায়াপথ? এ তো তাদের ছোটবেলার গ্রামের মেঠো পথ, যা ঢালু হয়ে নেমে গেছে নদীতে। বনতুলসির ঝোপের পাশে সন্ধ্যামালতি ফুটেছে রাশি রাশি, সাদা বেগুনি হলুদ গোলাপি ছিটছিট কমলা। লাল জামা পরা মেয়েটা ফুল তুলছে কোচর ভরে, ওর লম্বা দুই বেনি। মুখ ঘুরিয়ে ফিক করে হেসে মেয়ে একটা ছুটল মিঠো পথে। ও তো মাহি, আদরের ছোট বোন। মাহির পিছনেই ছুটছিল রেহান, হঠাৎ কিসে ঠোকর খেয়ে পড়ে গেল যেন, ঢালু ঘাস জমিতে গড়িয়ে পড়ে গেল। পড়ে যাচ্ছে গড়িয়ে,
সামনেই নদী। ঠিক তখনই কানে এলো ফুপির ডাক, রেহান, রেহান বেটা তুই কোথায়? ঘরে আয় বেটা, ফজরের আজানের সময় বই যায়, আয় বেটা আয়। চমকে ওঠে রেহান, দু চোখ খুলে উঠে বসতে যায় কিন্তু শরীর সঙ্গ দেয় না। ঝাপসা চোখেও বুঝতে চেষ্টা করে ও কোথায়, পাথরে কি মাথাটা ঠুকে গেছিল? বেশ ব্যথা করছে, হাতেও ব্যথা। সেদিকে তাকিয়ে স্যালাইনের নলটা দেখে একটু চমকে উঠল। অশ্বর্যা মাহি কেউ নেই, সবটা ভ্রম, কিন্তু ও কোথায়? চারিদিকে তাকিয়ে দেখল এ তো ওর বহু পুরনো চেনা পরিবেশ, হাসপাতাল। ওই তো একজন নার্স পেছন ফিরে কিছু করছে, কিন্তু জেলের ওই কুঠুরি থেকে ও এখানে কি করে এলো? সিস্টার, সিস্টার, অস্ফুটে ও ডাকে কর্তব্যরত নার্সকে। মহিলা অবাক হয়ে ঘুরে তাকায়। আমি এখানে কি করে এলাম? আপনার জ্ঞান ফিরেছে, আমি ডাক্তারবাবুকে খবর দিই আগে। ছুটে বেরিয়ে যায় নার্স। রেহান মাথা ঘুরিয়ে দেখে মনিটরিং মেশিনের রেখাগুলো উঁচু নিচু হয়ে এঁকে বেঁকে চলেছে, পালসটা কমের দিকে, সিচুয়েশন টাইটায়। কিন্তু ওর দুহাতের কবজিতে মোটা ব্যান্ডেজ কেন, এমন ব্যান্ডেজ? গুড ইভিনিং ডক্টর রেহান, কেমন লাগছে এখন? হাসি মুখে ঘরে প্রবেশ করলো একজন ডাক্তারবাবু। আমি ডক্টর ভার্মা, পরিচয় হয়তো নেই তবে আপনার কথা আমি শুনেছি। রেহান উঠে বসে, আমার কি হয়েছে? আপনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, এবার সব ঠিক হয়ে যাবে। ওদের কথার ভেতরেই হন্তদন্ত হয়ে ঘরে ঢোকেন সৌজন্যবাবু আর অঙ্কুর। সব ঠিক আছে ডক্টর ভার্মা? পেশেন্টের জ্ঞান ফিরেছে শুনলাম। এই তো, এখন পালসটা একটু কম, অনেকটা রক্ত গেছে তো, তবে বিপদ কেটে গেছে। জবানবন্দি নিতে পারি কি? একবার রেহানের দিকে তাকিয়ে ডক্টর ভার্মা বললেন, একদম নয়, এখন বেশি চাপ দেওয়াই যাবে না, একটু পর একজন মনোবিদ ওকে দেখে যাবে। বাধ্য হয়ে বাইরে বেরিয়ে এলেন সৌজন্যবাবু আর অঙ্কুর। ডাক্তার ভার্মা সব প্যারামিটার চেক করে নার্সকে নিয়ে বেরিয়ে গেলেন। রেহান অবাক হয়ে তাকিয়েছিল, যতদূর মনে পড়ছে ডিনার সেরে নিজের সেলে শুয়ে ও ফুপির কথাই ভাবছিল। ফুপি ওদের মানুষ করেছিল একদিন, অথচ বৃদ্ধ বয়সে ও ফুপিকে এমন দুঃখ দিল তখনই। কেমন আছেন এখন? আরেকজন ডাক্তার ঘরে ঢুকেই প্রশ্ন করলেন, আমাকে এখানে কেন আনা হলো? এই তো চিকিৎসার জন্য। আমার কি হয়েছে ডক্টর? হাতে এই ব্যান্ডেজ। আপনি ব্লেড কোথায় পেয়েছিলেন ডক্টর রেহান? মনোবিদ ডক্টর জানা প্রশ্ন করেন। ব্লেড? মাথাটা আবার কেমন টলে ওঠে রেহানের, হাত দুটো তুলে দেখে একবার। কেন আত্মহত্যা করতে গেছিলেন আপনি? আত্মহত্যা? ব্লেড কে দিয়েছিল আপনাকে? আচমকা প্রশ্নে মাথাটা কেমন গুলিয়ে ওঠে রেহানের, চোখ বুঝেও দৃশ্যগুলো মনে করতে চেষ্টা করে। ফুপি আর ওই মেয়েটার কথাই তো ভাবছিল শুয়ে শুয়ে, মাহি নেই, মাহি যখন বেঁচে নেই লড়াইটা আবার নতুন করে শুরু করবে ভেবেছিল। আত্মহত্যাও কেন করবে, অশ্বর্যার মৃত্যুতেও তো এমন কিছু ভাবিনি। অবশ্য এভাবে নিজেকে জেলের ভেতর ঠেলে দেওয়াও তো আত্মহত্যার সামিল। কিন্তু আবার নিজের হাতের কবজির ব্যান্ডেজের দিকে তাকায়ও কিছুই মনে পড়ছে না। রাতের খাবার সেলে বসেই খায় বরাবর রেহান, বাকি বন্দীদের সঙ্গে কখনোই ও খুব একটা মিশতে পারেনি, সেলে বসে বই পড়েই ওর সময় কাটত বেশি। স্যার, শুধু প্লেট নয়, ও কিছু ঘুমের ওষুধও খেয়েছিল। যখন ওকে হাসপাতালে আনা হয় ও ঘুমে অচেতন ছিল। সঙ্গের জুনিয়র ডাক্তার বললেন। কেবিনের দরজায় দাঁড়িয়েছিল সৌজন্যবাবু ও অঙ্কুর। জুনিয়র ডক্টরের কথায় চমকে ওঠেন সৌজন্যবাবু, মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে আসে, প্লিজ আপনারা একটু বাইরে অপেক্ষা করুন। ডক্টর জানা বলেন। সৌজন্যবাবুর বিরক্তি চরমে ওঠে, অঙ্কুরের দিকে তাকিয়ে বলে, কি বলছে ওরা এসব, ঘুমের ওষুধ পেল কোথায়? ইজ ইট পসিবল? ইয়েস স্যার, ডাক্তার ভার্মা পরীক্ষা করে বলেছিলেন ও ঘুমের ওষুধ খেয়েছিল, তাই এতক্ষণ ঘুমলো। এসব জেলের ভেতর ওরা পাচ্ছে কোথায়? বাইরে থেকে কেউ সাপ্লাই না দিলে? হঠাৎ কেমন শরীর খারাপ লাগতে শুরু করে সৌজন্যবাবুর।
অন্নিতা আর ওই মহিলা দেখা করার পরেই এমন ঘটনা। এনকোয়ারি হলে ওরাও জড়িয়ে যাবে। ওই মহিলা বাইরে থেকে কিছু, কিন্তু কিভাবে সম্ভব? সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। স্যার, আমি যখন ওর সেলের সামনে যাই, ছোট একটা আলো জ্বলছিল। আমি ভাগ্যিস মোবাইলের আলো ফেলেছিলাম সেলের ভিতর, তখনই দেখতে পাই ওর পোশাকে রক্তের দাগ, মেঝেটা কেমন ভেজা ভেজা। সঙ্গে সঙ্গে সবাইকে ডাকি। আর ব্লেডটা, ওটা পাওনি? একটু অবাক হয় অঙ্কুর। তখন আমার মাথা কাজ করছিল না স্যার, তবে ব্লেড চোখে পড়েনি। আশেপাশে যতটা দেখেছি কিছুই ছিল না, না ঘুমের ওষুধের ফয়েল, না ব্লেড। তবে বাথরুম বা আনাচে কানাচে খুঁজে দেখিনি, সময় ছিল না, তাই সেইভাবে খেয়াল করিনি। মিঠুন আর বলাই তাকে সেলটা লক করতে বলে এসেছিলাম, এখন গিয়ে দেখব, থাকবে হয়তো কিছু। থাকলে ভালো, না থাকলে, কিন্তু জেলের ভেতর ঢুকে ভাবে, কাল যেসব গার্ড ওই সময় ছিল তাদের সবাইকে জেরা করো। ইয়েস স্যার। আর রেহানের জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করো। যদি এটা আমি যা ভাবছি তেমন কিছু হয়, এখনই গোয়েন্দা দপ্তরকে জানাতে হবে। নিজের ফোনটা নিয়ে উঠে সামনের প্যাসেজের শেষ মাথায় চলে যান উনি। আরো 12টা ঘন্টা এভাবেই কেটে যায়। ইতিমধ্যে গোয়েন্দা দপ্তরের দুই অফিসার হাসপাতালে চলে এসেছে। ওদিকে অঙ্কুর সেলটা তন্নতন্ন করে খুঁজে দেখেছে, ব্লেড তো দূর একটা আলপিন পর্যন্ত নেই ওখানে। এত অবাকও আগে কখনো হয়নি। পরদিন সকালে ডক্টর জানা সৌজন্যবাবুকে বললেন, পেশেন্ট স্টেবল, এবার কথা বলতে পারবেন, তবে মিডিয়া বাইরে অপেক্ষা করছে। অনেক কষ্টে সিকিউরিটি ওদের ঠেকিয়ে রেখেছে, জেলের ভেতর এমন মুখরোচক কাণ্ড, বুঝতেই পারছেন। হ্যাঁ বুঝতে পারছি। তাই একটু সাবধানে, পেশেন্টের উপর বেশি চাপ দেবেন না। দীর্ঘদিন জেলে থাকতে থাকতে ডিপ্রেশন আসে, হ্যালুসিনেশন শুরু হয়, ও অনেক কিছুই বলেছে, বাকিটা আপনারা তদন্ত করবেন। হ্যাঁ, গোয়েন্দা দপ্তরের একজন অফিসার এসেছেন, উনিও কথা বলবেন। বেস্ট অফ লাক, আপনারা ভেতরে যেতে পারেন, পেশেন্টের বাড়ির লোক। নিজের তেমন কেউ নেই, এক মাসি আছে, খবর গেছে সেখানে। সৌজন্যবাবু অঙ্কুর আর গোয়েন্দা দপ্তরের অজিত সাহাকে নিয়ে ভেতরে ঢুকলেন। রেহান সিলিংয়ের ফ্যানটা এক মনে দেখছিল, মনে মনে ভাবছিল কি হতে চলেছে ওর সঙ্গে। এতদিন যখন চুপ করেছিল সব ঠিক চলছিল, যেই মুহূর্তে ভাবল লড়াইটা আবার নতুন করে শুরু করবে তখনই। কিন্তু কেই ভাবে ওর উপর লক্ষ্য রাখছে। হঠাৎ তিনজন অফিসারকে কেবিনে ঢুকতে দেখে ও উঠে বসে। কেমন আছেন এখন? অফিসার অজিত সাহা প্রশ্ন করেন। ভালো। আপনি আত্মহত্যা করতে গেলেন কেন? রেহান চুপ করে থাকে। জেলের ভেতর ব্লেড পেলেন কোথায়? রেহান এক মনে ফ্যানটা দেখে চলেছে। এসব প্রশ্নের উত্তর বারবার দিতে ভালো লাগছে না আর। রেহান, আপনি কি কোঅপারেট করবেন? কেন এমন করলেন? 3 বছরে আপনার রেকর্ড ভালো ছিল, আপনার দলের খবর দিলে এখনো আপনাকে হয়তো রাষ্ট্রপতির সাহায্যে সাজা মুকুব করে কিছু বছর পর ছেড়ে দেওয়া হতো। আপনি কিছু বলুন। সৌজন্যবাবু বলেন, এই প্রথম চোয়াল শক্ত হয় রেহানের। আত্মহত্যাটা আমি করিনি, কেউ আমাকে মারতে চেয়েছে, তার তদন্ত করুন। হোয়াট? 3 বছর ধরে জেলে রয়েছেন, কোনো বন্দির সঙ্গে আপনি সেভাবে মেশেন না, ঝামেলা নেই কারো সঙ্গে, কে আপনাকে মারতে চাইবে? রেহানের মনে পড়ে সেই রাতের কথা। খাওয়ার পর শুয়ে পড়েছিল, তখন একটা গার্ড ওর জন্য মিষ্টি এনেছিল, বলেছিল ওর ছেলে হয়েছে বহু বছর বাদে, তাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। রেহান ভালো মনেই মিষ্টি দুটো খেয়েছিল, তারপর আর কিছু মনে নেই। রেহান চোখ বন্ধ করে কিছু চিন্তা করে। আমি আত্মহত্যা করিনি সাহেব, আমায় ঠান্ডা মাথায় খুন করতে চেয়েছিল কেউ। এসব কি আপনার কল্পনা? আমাদের বিভ্রান্ত করার জন্য এসব বলছেন? আমি আবার বলছি, আমায় মারতে চেয়েছিল কেউ,
কিন্তু কেন? তারা ভয় পাচ্ছে যে এবার হয়তো আসল সত্যিটা আমি ক্রমশ প্রকাশ করে দেব, তাই আমাকে সরিয়ে দেওয়াই সবচেয়ে সহজ রাস্তা। কি সত্য আর কিভাবে প্রকাশ পাবে? আর আপনি চিৎকার করেননি কেন? গার্ডদের ডাকতে পারতেন। পারতাম যদি জেগে থাকতাম। আমায় দুটো মিষ্টি খেতে দিয়েছিল এক গার্ড, বলেছিল ওর ছেলে হয়েছে, তাই ওই মিষ্টি খেয়েই বোধহয় আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর তাই কিছুই মনে নেই। সৌজন্যবাবু একবার অফিসার সাহা আর অঙ্কুরের দিকে তাকিয়ে বলেন, ধরা পড়ে এখন গল্প বানাচ্ছেন, কিন্তু এসব কথা কোর্টে টিকবে না। হাসালেন জেলার সাহেব, যাবজ্জীবনের আসামিকে কোর্ট দেখাচ্ছেন, আমার তো নতুন করে হারবার কিছু নেই, যে ভয় পাবো। আপনি খোঁজ নিন কে কে রাতে ডিউটিতে ছিল, ওই গার্ডকে আমিও চিনি না, আগে দেখিনি, তবে দেখলেই চিনতে পারবো। শীততাপ নিয়ন্ত্রিত কেবিনেও সৌজন্যবাবুর কপালে ফুটে ওঠে শ্বেতবিন্দু। রেহান যে অভিযোগ এনেছে তা যদি সত্যি হয়? গার্ড মিষ্টি দিয়েছিল, প্রমাণ করতে পারবেন? ছেলে হয়েছে বলে মিষ্টি কেউ খাওয়ায়নি সেদিন, আমারও নাইট ছিল। আচ্ছা, আপনার কথা যদি সত্যি ধরেও নেই, মিষ্টিটা কিভাবে দিয়েছিল? ভারে বাক্সে নাকি কাগজে মুড়ে? অফিসার অজিত সাহা প্রশ্ন করেন। আমায় যে বাক্সটা দিয়েছিল তাতে মাত্র দুটি মিষ্টি ছিল, গার্ড খুলে ধরেছিল, আমি খেতেই বাক্সটার সামনে ডাস্টবিনে ফেলে দেয়। লোকটার গোফটা মোটা, কপালে একটা স্টিচের দাগ আছে, হাইট 5'9" হবে, আমার সমান, এর বেশি কিছু খেয়াল করিনি। তবে মুখটা মনে আছে, ওই কপালে দাগটার জন্য কাঁচা হাতের স্টিচ। অঙ্কুর দুহাতে মাথাটা টিপে ধরে। সেদিন গার্ডদের মধ্যে এমন কে ছিল মনে করতে চেষ্টা করে, একটা মুখ মানুষ পটে ভেসে ওঠে, নিতাই। ওর কপালেই এমন দাগ রয়েছে। নিতাই সেদিন রাতে এসেছিল একবার, যতদূর মনে পড়ছে ওর ডিউটি ছিল রাত 8 পর্যন্ত, কিন্তু 9 পর ওকে জেলের ভেতর দেখেছিল অঙ্কুর। নিতাই সম্পর্কে রিপোর্ট ভালো নয়, জেলের ভেতর নেশার জিনিস সাপ্লাই করে বলেই অভিযোগ আছে, লোকাল এমএলএর ঘনিষ্ঠ বলে ওকে কেউ ঘাঁটায় না। আমার ধারণা আমি ঘুমিয়ে পড়ি আর কেউ আমার হাতের শিরা কেটে দেয়। আমি মরতে চাইলে হাতের শিরায় ব্লেড চালাতাম না, গলায় চালাতাম, তাতে বাঁচার আশা কম, কয়েক মুহূর্তে মৃত্যু নেমে আসে। কিন্তু কেউ আপনাকে হঠাৎ মারতে চাইবে কেন? অনেক বড় গল্প স্যার, গভীর ষড়যন্ত্র। 3 বছর এই জেলে রয়েছেন, মারতে হলে প্রথমেই মেরে দিত, এতদিন পর কেন? ঠিক তখনই ওই কেবিনে এসে ঢোকে অম্বিতা, জেড আর ফরিদা বানু। ওদের এভাবে এখানে দেখে সৌজন্যবাবু বেশ বিরক্ত হন। অঙ্কুরের দিকে তাকিয়ে বলেন, বাইরে গার্ড নেই, যে কেউ এ কেবিনে ঢুকে পড়ছে কিভাবে? ছেলেটা মরতে বসেছিল, আপনাদের জিম্মায় ছিল, অথচ খবর পেলাম টিভি নিউজ দেখে। চোখ দুটো জ্বলে ওঠে ফরিদা বানুর। দেখুন, আমরা আজকেই ওর সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এখন জেরা চলছে, আপনারা। অঙ্কুরের কথা শেষ হওয়ার আগেই রেহানের দিকে তাকিয়ে কেঁদে ফেলেন ফরিদা বানু। কি হয়েছিল বেটা, তুই যে আমাদের বললি, কান্নায় ভেঙে পড়েন ফরিদা বানু। আমি ঠিক আছি ফফি, একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। ওনার কোন দিয়ে চোখ মুছে বৃদ্ধা বলেন, আমি কি গুনাহ করেছি জানি না বেটা, যে এই দিন দেখতে হলো, তোদের দুজনকে নিজের ওয়ালাদ ভেবে বড় করেছি, মাহি চলে গেল আর তুই। প্লিজ আপনারা একটু বাইরে গিয়ে বসুন, এখানে আমাদের কিছু কাজ আছে আমরা করে নিই, আর উনি এখন ঠিক আছেন। প্লিজ অঙ্কুর,
ওদের বাইরে বসাও। সৌজন্যবাবুর এই গম্ভীর গলার সঙ্গে অপরাধীরা পরিচিত হলেও অম্বিতা আগে শোনেনি। ওরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এল। জেড ফরিদা বানুকে প্যাসেঞ্জের শেষ মাথায় একটা খালি চেয়ারে বসিয়ে অম্বিতাকে বলল, আমাদের জন্য এমন হলো না তো, আমার সত্যি খুব খারাপ লাগছে। ও আত্মহত্যা করেনি, ইম্পসিবল, আমি শিওর। কিভাবে তুই শিওর হলি? একজন লোক আত্মহত্যা করলে তার চোখে মুখে যে আত্মগ্লানি থাকে সেটা ওর ভেতর নেই। আর দু হাতের শিরা কাটবে কেন? ও তো ডাক্তার, এক হাত কাটলেও মরত। আরও অনেক সহজ উপায় ছিল ওর হাতে। জেলের ভেতর ব্লেড জোগাড় করাও শক্ত, কিন্তু জেলের ভেতরে এভাবে কে ওকে মারতে চাইছে আর কেন? গভীর চিন্তায় ডুবে যায় অম্বিতা। ওদিকে কেবিনের ভেতর নতুন করে জেরা শুরু হয়। অজিত সাহা একটা চেয়ার টেনে নিয়ে রেহানের মুখোমুখি বসেন। একটু বুঝিয়ে বলুন, হঠাৎ এভাবে আপনাকে কে মারতে চাইছে আর কেন? সেটার কারণ কিছুটা হলেও বুঝতে পারছি এবার। হঠাৎ করে আমি আবার কিছু লোকের ভয়ের কারণ হয়ে উঠেছি। কেন, হঠাৎ করে কি এমন হলো? আমি এর আগে কখনো আমি মুখ খুলিনি, কারণ আমায় চাপে রাখা হয়েছিল। মুখ খুললেই আবার পরিবারের ওপর নেমে আসত মৃত্যু। আপনি তো নিজেই নিজের স্ত্রীকে খুন করেছিলেন। চুপ করে থাকে রেহান। হ্যাঁ, ওর খুনের কারণ আমি, পারিনি ওকে সুরক্ষা করতে। হেয়ালি নয়, সব খুলে বলুন। ওই যে মেয়েটা আর ছেলেটা এসেছিল জেলে আমার সঙ্গে দেখা করতে, ওরাই বোধহয় কারণ। ওদের একবার ভেতরে ডাকবেন স্যার, যা বলার ওদের সামনেই বলবো। একটু থেমে থেমে বলে রেহান, শরীরটা বড্ড দুর্বল লাগছে, হাতগুলো কেমন অবশ হয়ে আসছে যেন। ও বুঝতে পারে ওকে মাথা ঠান্ডা রাখতে হবে, আর চুপ করে থাকলে চলবে না, সত্যিটা এবার সবার সামনে আনতে হবে। পুলিশকে বিশ্বাস নেই, পুরো সিস্টেমটাই তো করাপ্টেড। কার নির্দেশে ওর উপর এই কোপ নেমে এসেছে ও বুঝতে পারে। ওই ছেলে মেয়ে দুটো অন্তত সত্যিটা জানুক। অশ্বর্যার মৃত্যুতেও ও মুখ খুলতে পারেনি, কিন্তু আজ আর কোনো বাধা নেই। নিজে মরতে ভয় পায় না রেহান, কিন্তু যে পাপচক্রর হদিশ সে পেয়েছিল তার খবর এবার সবাইকে জানাবার সময় এসেছে। নকল ওষুধের থেকেও ভয়ঙ্কর খেলা চলছে সকলের অগোচরে। পরিচয় হারিয়ে যাচ্ছে কলমের খোঁচায় আর টাকার বান্ডিলের আড়ালে। আমরা জবানবন্দিটা কারো সামনে নিতে চাই না, আপনি বলুন কি বলবেন। সৌজন্যবাবু বলেন, অম্বিতা আর ওর বন্ধুকে উনি জড়াতে চান না এই ঘটনায়। আপনাদের জেলের ভেতরের করাপশনটা সবাই জেনে যাবে তাই ভয় পাচ্ছেন স্যার, কিন্তু আমি ওই জবানবন্দি দুজন নিরপেক্ষ লোকের সামনেই দেব। আর আমার মনে হয়েছে ওই ছেলে মেয়ে দুটো সৎ, আমার ফুপি ডাকতে বলছি না, তবে উনি থাকলেও অসুবিধা নেই, আপনি ওদের ডাকলেই আমি সবটা বলবো। রেহান মিটিমিটি হাসে, অঙ্কুর নিচু স্বরে কিছু বলে সৌজন্যবাবুকে। কে ওই ছেলে মেয়ে দুটো, এই কেসে ওদের কি সম্পর্ক, ডাকুন তো ওদের। সৌজন্যবাবু রুমাল দিয়ে মুখ মুছে বলেন, মেয়েটি আমার ভাইঝি, ওরা জেলবন্দিদের উপর একটা কাজ করছিল, তাই নিয়ম মেনেই রেহানের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। ইন্টারেস্টিং, তারপর? কিন্তু রেহান ওদের কিছুই বলেনি। দ্বিতীয় দিন ওরা রেহানের মাসি ওই মহিলাকেও সঙ্গে এনেছিল, কিন্তু তবুও রেহান মুখ খোলেনি। আই সি, দেন? সেদিন রাতেই এ ঘটনা ঘটে। সারাটা জীবন সৎভাবে চাকরি করেছেন সৌজন্যবাবু, এই প্রথম মনে হয় তার হঠকারিতায় অম্বিতা জড়িয়ে যাচ্ছে এক অদৃশ্য জালে। চোখের সামনে ভেসে উঠে অম্বিতাকে ইন্টারোগেশন রুমে বসিয়ে প্রশ্ন করছে গোয়েন্দা বিভাগ, বলছে কেন ওরা ব্লেড তুলে দিয়েছিল রেহানের হাতে। আমি যা বলবো ওদের সামনে বলবো, আপনাদের ডিপার্টমেন্টের ওপর অনেকদিন আগেই ভরসা উঠে গেছিল,
তাই ওদের সামনে সবটা খুলে বলতে চাই। ওদের ডেকে আনুন। আপনি যা বলবেন সেটাই জবানবন্দি ধরে এগোবো আমরা, তাই গল্প বানাবেন না। জানি স্যার, আমি কোর্টে যা বলিনি একদিন সেসব কথাই আজ বলবো। প্রতিটা কথার প্রমাণ রয়েছে আমার কাছে। ঠিক আছে, তাহলে ওদের ভেতরে ডাকা হোক। আমরাও জানতে চাই যে এই কেসের সঙ্গে ওদের কি সম্পর্ক। মাথা নাড়েন সৌজন্যবাবু, আর কোনো পথ নেই। ওড়িশারায় অঙ্কুর বেরিয়ে যায় ওদের টেকে আনতে। ভেতর ভেতর ঘামতে থাকে সৌজন্যবাবু, শরীরটা কেমন লাগতে থাকে। সেদিন যদি মেয়েটার আবদার না মানতেন তবে এই দিন দেখতে হতো না। কি এমন করলো রাজা, রেহানকে আত্মহত্যা করতে উৎসাহ যোগাল? আত্মহত্যার প্ররোচিত করাও তো বড় অপরাধ। বাচ্চাগুলোর ভবিষ্যৎ জীবনে দাগ পড়ে যাবে, আর বোধহয় ওদের বাঁচাতে পারবেন না উনি। ভাইকে কিভাবে মুখ দেখাবেন? ডাক্তারি পাশ করে সমাজ সেবাই করতে চেয়েছিলাম, কখনো ভাবিনি টাকা কামাবার মেশিনে পরিণত হব। সার্জন হবার পর নানা রকম প্রলোভন উপেক্ষা করেও প্রান্তিক গ্রামগুলোয় পৌঁছে দিতে চেয়েছিলাম চিকিৎসা, কিন্তু পরিকাঠামোর অভাবে সব সময় তা সম্ভব হয়নি। শুধু ছুরি কাছি দিয়ে তো অপারেশন হয় না, জীবাণুমুক্ত ওটি, সাজ সরঞ্জাম, একটা মেডিকেল টিম চাই। তাও জোড়াতালি দিয়ে কাজ চলছিল কোনো মতে, কিন্তু একদল দালাল শ্রেণীর লোক এসব গ্রামের একটু অবস্থাপন্ন লোকেদের শহরে চিকিৎসা পাইয়ে দেওয়ার নামে সর্বশান্ত করে আসছে দীর্ঘদিন ধরে। আমরা হয়ে উঠেছিলাম তাদের পথের কাঁটা। এর ভেতরেই একটা বড় পাপচক্রের খবর পাই। অবাঞ্ছিত মাতৃত্ব এসে গেলে অনেকেই তা নষ্ট করতে চায়, কিন্তু একদল দালাল তাদের বোঝায় বাচ্চাটার জন্ম দিয়ে বিক্রি করে দিতে। ওরাই সব দায়িত্ব হাতে তুলে নেয়, এমনকি কিছু ক্ষেত্রে এই গরিব মানুষগুলো শুধু টাকার জন্যই বারবার বাচ্চা জন্ম দিচ্ছে। মোটামুটি 5-7 মাসের আল্ট্রাসাউন্ড করিয়ে বাচ্চা সুস্থ কিনা দেখে ওদের যাবতীয় দায় নেয় এইসব দালাল। শহর কলকাতায় নিজেদের পরিচিত নার্সিংহোমে মেয়েটাকে ভর্তি করায়। এবার যারা বাচ্চাটা কিনে নেবে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের নামেই ভর্তি করায়, তাদের নামেই পেপার তৈরি হয়। দত্তকের ঝামেলাই থাকে না, পাকা পেপারে নিঃসন্তান দম্পতি পছন্দ মতো ছেলে বা মেয়ে বাচ্চা পেয়ে গেল। খরচও খুব বেশি নয়, সরকারিভাবে দত্তক নেওয়ার মতো দীর্ঘদিনের অপেক্ষা করতে হচ্ছে না, ঝামেলাও পোহাতে হচ্ছে না। একটা না এতটা বলে রেহান একটু হাঁপিয়ে পড়েছিল। সবাই অবাক, এমন কথা টুকটাক কানে এলেও নাকের ডগায় এমন সক্রিয় চক্র রয়েছে সৌজন্যবাবু জানতেনও না। লোভের বশে অনেকেই নিজের অনাগত সন্তান তুলে দিচ্ছে ওদের হাতে। হয়তো মা জানতেই পারছে না যে তার জন্মের আগেই তার শ্বশুর বা স্বামী বিক্রি করে দিচ্ছে সন্তানকে। নার্সিংহোমে সুস্থ বাচ্চার জন্ম দিয়েও মা পরে জানতে পারে যে সন্তান মারা গেছে। এমনি একটা চক্র গ্রিন হাউস নার্সিংহোমে চলছিল, সেটা জানতে পেরেই আমি ওখানে জয়েন করি। আস্তে আস্তে বেশ কিছু তথ্য সংগ্রহ করি, নকল ওষুধের ব্যবসা, বেআইনি কিডনি বিক্রি, এইসব তো ছিলই ওদের। তার উপর রমরমিয়ে চলছিল শিশু বিক্রি, আশেপাশের রাজ্য থেকে এসেও এখান থেকে বাচ্চা কিনে নিয়ে যেত ক্রেতারা। পাথর প্রতিমার হামিদা বিবি নিজে সজ্ঞানে সুস্থ সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু 2 দিন পরে তাকে জানানো হয় সন্তান মারা গেছে। তার বর তার শ্বশুর জোর করে ওকে ফিরিয়ে আনে। মেয়েটা মানসিক রোগী হয়ে গেছিল। কোষাবার মিনু মণ্ডল পরপর 4টে সন্তান এইভাবে বিক্রি করে রক্তশূন্যতায় ভুগছিল। ওর স্বামী তাও জোর দিচ্ছিল সন্তান ধারণের জন্য। এদের পেটে খাবার নেই, শরীরে রক্ত নেই, অথচ
পরিবারের চাপে এরা হয়ে উঠেছে টাকা কামাবার মেশিন। শিলা বলে সাগরের মেয়েটা 3 সন্তানের জন্ম দেওয়ার পর ওর জরায়ু বাদ যায়, মাল্টিপল টিউমার ছিল, তাই বর ওকে ছেড়ে আরেকটি বিয়ে করে, কারণ ও তো অকেজো, আসল যন্ত্র নষ্ট। এর চেয়ে অনেকটা ভয়ঙ্কর ঘটনা শুনুন। চাহিদার সঙ্গে যোগানের সামঞ্জস্য থাকে না সবসময়, ওদিকে এভাবে সহজ উপায়ে নিজের বৈধ কাগজসহ সন্তান পাওয়ার চাহিদা বেড়েই চলেছে। অনেক সময় যোগান না থাকায় এইসব নার্সিংহোম বাচ্চা চুরিও করে, অর্থাৎ এসব না জেনেই ওই নার্সিংহোমে ভর্তি হলো কেউ, তার সন্তান সরিয়ে রেখে বলা হলো তার সন্তান মৃত, অথবা এসব না জেনেই গ্রামের লোকগুলো শহরের নার্সিংহোমে খুব কম খরচে বাচ্চা হবে বলে লোভ দেখিয়ে নিয়ে এসে বলা হয় মৃত বাচ্চা জন্মেছে। কেবিনে যেন শ্মশানের নিস্তব্ধতা। রুমাল দিয়ে মুখ মুছে অজিত শাহ বলেন, এতদিন কেন চুপ করেছিলেন আপনি, আর আপনার স্ত্রীকে কেন খুন করলেন? আমি চুপচাপ বেশ কিছু তথ্য জোগাড় করেছিলাম। অসর্যে আমার স্ত্রী সব জানত। শিলার কেসটার সময় ওরা বুঝতে পারে আমি ওদের সঙ্গে থেকে তথ্য জোগাড় করছি। ডক্টর শর্মা আমায় বিরাট প্রলোভন দেখিয়ে দলে টানতে চেয়েছিল। একটা পেন ড্রাইভে শেষ 3 মাসের সব তথ্য আমি রেখেছিলাম। আমার মনে হয়েছিল ওরা আমায় মেরে ফেলবে, তাই সেটা ছিল অসর্যার কাছে। আমি ভেবেছিলাম সেটা ফুপির কাছে অথবা অসর্যার বাপের বাড়ি পাঠিয়ে দেব। ফোনে অসর্যা ওদের জানিয়েছিল আমরা খুব বিপদের ভেতরে আছি, কিন্তু এর বেশি বলার বা পুলিশের কাছে যাওয়ার সময়টুকু আমরা আর পাইনি। সেদিন খুব খুশি ছিলাম জানেন, কারণ সেদিন সকালেই জেনেছিলাম যে আমার অনাগত সন্তানের আগমনের কথা। দুপুরে আমি একটা কাজে বেরিয়েছিলাম কাছেই, তখনই শর্মার পোষা গুন্ডারা বাড়িতে ঢুকে আসে। অসর্যা থানায় ফোন করেছিল, ও বলেছিল ওর খুব বিপদ, আমার নাম করে কিছু বলতে গিয়েছিল, কিন্তু সবটা বলার আগেই পেছন থেকে শ্বাসরোধ করে ওকে মেরে ফেলে। আমি ঠিক তখনই ঢুকেছিলাম, ভুলটা আমারই, যদি পেন ড্রাইভটা দিয়ে দিত তাহলে হয়তো আমায় মেরে ওরা ফিরে যেত। ও থানাতে সাহায্য চেয়ে ফোন না করলেও হয়তো বেঁচে যেত। আসলে অসর্যের কাছে পেন ড্রাইভটা ছিল, ওরা ওকে মেরে ওটা হাতিয়ে নেয়। ওরা গ্যারেজে আর বাড়িতে বেশ কিছু নকল ওষুধের বাক্স রেখে দেয় আর আমাকে চাপ দেয়, আমি যদি সব দায় নিজের ঘাড়ে নিয়ে জেলে না যাই তাহলে একমাত্র বোন আর জামাইকেও মেরে দেবে, এমনকি কৈখালিতে ফুপিকেও মেরে দেবে। আমি চোখের সামনে ওভাবে আমার অসহ্যের মৃত্যু দেখে ভয় কেমন হয়ে গেছিলাম। ওদিকে অসহ্যের ফোন পেয়ে কিছুক্ষণের ভেতর পুলিশ আসে, ওরাও পালিয়ে যায়, আমি ধরা পড়ি। আসলে ওরা পেন ড্রাইভটা পেলেও বুঝেছিল আমি বাইরে থাকলে ওরা মারা পড়বে, ওদিকে আমিও যদি খুন হই বড়সড় ইনকোয়ারি হবে, তাতেও ওদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা ছিল। পেন ড্রাইভটা হাতে পেয়েও আমায় মারতে পারছিল না তাই, আর সব জেনেও আমি মাহির কথা ভেবে চুপ করে গেছিলাম। চোখের সামনে অসর্যার মৃত্যুর পর আর মৃত্যু যাইনি আমি। আর বলতে পারে না রেহান, কান্নায় ভেঙে পড়ে। ওর ফুপি কখন যেন এসে দাঁড়িয়েছিল দরজায়, আস্তে আস্তে এগিয়ে গিয়ে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। আমি জানতাম তুই এমন কাজ কিছুতেই করতে পারিস না, আমি জানতাম রে, জানতাম। কিন্তু এতক্ষণ আপনি যা বললেন তার প্রমাণ দিতে পারবেন? সেই পেন ড্রাইভ? পারবো স্যার, পেন ড্রাইভে তোলার সময় আমি পুরো ফাইলটা নিজেকে এবং অসর্যাকে মেইল করে দিয়েছিলাম, আমাদের দুজনের মেল বক্সেই থাকবে সব প্রমাণ। 3 মাস আমি ওই নার্সিংহোমে কাজ করছি,
যত বাচ্চা ওই 3 মাসে বিক্রি হয়েছে সব হিসেব আছে। বাকি ওদের রেজিস্টারের কিছু ডিটেল পাবেন। বাচ্চা যাদের বিক্রি করা হতো তাদের নামেই পেশেন্ট ভর্তি হতো, যাতে অরিজিনাল পেপার বানানো সহজ হয়। তাই ডিটেল পেয়ে যাবেন। আর শর্মার নকল ওষুধের ব্যবসার সব ডিটেলিং রয়েছে ওই ফাইলে। সেদিন যদি অসর্যা থানাতে ফোন না করত হয়তো বেঁচে যেত। আমি আজও নিজেকে ওর মৃত্যুর জন্য দায়ী মানি। আমি ওকে সুরক্ষা দিতে পারিনি, সুরক্ষা দিতে পারিনি নিজের অনাগত সন্তানকে। সেদিন সকালেই জেনেছিলাম অসর্যা কনসিভ করছে। কত খুশি ছিলাম আমরা, আর কি হয়ে গেল। আপনি এসব কোর্টে কেন খুলে বলেননি? মাহির কথা ভেবে। ওদের হাত যে অনেক লম্বা। মাহিদের দুবাই শিফট করার কথা চলছিল, সেটাও শর্মার লোক আকিরা জেনে গেছিল। মাহির মেয়েকেও ছাড়ত না ওরা। আমি জেলে যাওয়ার পর জানতাম না মাহি আর নেই। আজ 3 বছর ধরে সব সময় আতঙ্কে থেকেছি যে আমার জন্য মাহির যাতে চরম ক্ষতি না হয়ে যায়। কিন্তু কাল জানতে পারি যে মাহির পরিবার আর বেঁচে নেই, তাই ওদের সবটা বলবো বলেছিলাম। কিন্তু কিন্তু আপনাকে কেউ মুখ খোলার আগেই সরিয়ে দিতে চেয়েছিল। ওকে, রিওপেন হবে আপনার কেস। যদি ফাইলটা পাওয়া যায় তবে আসল অপরাধী ধরা তো পড়বেই, কিন্তু 3 বছর অনেকটা সময়। কিন্তু এত অল্প সময় ওরা কিভাবে জেলের ভেতরের খবর পেল? কিভাবে জেলের ভেতরে ঢুকে ওর গায়ে হাত দিল? এমন হামলা তো আবারও হতে পারে। অম্বিতা এই প্রথম মুখ খোলে, সৌজন্যবাবুর চোখে চোখ রেখেও প্রশ্ন করে। আমি মানছি আমাদের গাফিলতিতেই এটা হয়েছে। অঙ্গুর, তুমি এখনই ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু করো। রেহান চিনতে পারবেন বলেছেন, কে জড়িত জানতে চাই। ইয়েস স্যার, আমি বুঝতে পারছি কে জড়িত। কান টানলেই মাথা আসবে স্যার। বাট স্যার, উনি কি হসপিটালে সুরক্ষিত? আই মিন, ওরা যে এখানে। সেটাও আমি দেখছি। গোয়েন্দা দপ্তর নিশ্চয়ই স্পেশাল কেয়ার নেবে, আমি জানিয়েছি। আর এখনই গ্রিন হাউসে রেড করতে হবে, না হলে পাখি উড়ে যাবে। ডাক্তার সাহেব, নিতাই বিল্লু সবাই ধরা পড়ে গেছে। আমি এখন 3 নম্বর ডেরায় আছি। আপনি সবকিছু ছড়িয়ে এখন আমায় ফোন করে কি লাভ? টাকাটা আমায় এখানে পাঠিয়ে দিন। টাকাটা পেলেই আমি বাংলাদেশ পালিয়ে যাব, টাকাটা খুব দরকার। কিসের টাকা? বলেছিলাম পরিষ্কার কাজ চাই। জেলের ভিতর থেকে লাশটা ফেলতে না পেরে সব কেঁচিয়ে ফেলে আবার টাকা চাওয়া হচ্ছে, টাকা। আমরা তো কাজটা করেই ফেলেছিলাম। কে জানতো অত রাতে আবার ওই সেলে কেউ যাবে। মালটা যে বেঁচে যাবে এভাবে ভাবতে পারিনি। হাই ডোজ খুবের ওষুধ, এত রক্তপাত, চালার কই মাছের প্রাণ। এখন আপনাকে আর আমাকে পালাতেই হবে। ভুল কাজের ক্ষমা নেই আমার কাছে। তুমি নিজের রাস্তা দেখো আর আমায় ফোন করবে না। টাকাটা না পেলে নিজের রাস্তা দেখবো কিভাবে? পকেট ফাঁকা। আর যদি ধরা পড়ি তবে আপনাকে তো নিয়েই ডুববো। চপ শয়তান, আমি আর কয়েকটা ঘন্টা বাদে উড়ে যাবো দেশের বাইরে। তোদের ভরসায় আজ আমার এই হাল। কাল রাতে নার্সিং হোমে লেট হয়েছে। ক্যাশিয়ার থেকে ম্যানেজার সবাই হাজতে। আমায় যদি বের না করেন আপনিও বাঁচতে পারবেন না। এক্ষুনি ভবানী ভবন আর লাল বাজারে ফোন করে দেবো এয়ারপোর্ট সিল করার জন্য। আপনাকে 1 ঘন্টা সময় দিলাম। আপাতত 50 লাখ পাঠান। 50 লাখ এখন কোথায় পাবো? সব অ্যাকাউন্ট ফ্রিজ, ঘরে ক্যাশ নেই। এত বড় বিজনেস টাইকুনের ঘরে এই কটা পাত্তি থাকে না? আসলেন স্যার, আপনি তো টাকার কুমির।
কালো টাকা কি ব্যাংকে থাকে? 70 লাখ পাঠান, বেশি কথা বললে। ফোনটা কেটে যায়। আকিরার চোখ দুটো জ্বলে ওঠে। ও জানে এবার কি করতে হবে। 3 বছর আগে নিজের স্বার্থে মালটাকে বাঁচিয়ে রেখেছিল ওই ডাক্তার, তখনই মেরে দিলে ঝামেলা শেষ হয়ে যেত। আজ ওই শর্মার বোকামিতে ওর দলের সবাই ধরা পড়ছে। সুন্দরবনে অবধি পুলিশ পৌঁছে গেছে, পুরো ব্যবসা চৌপট। শর্মাকে ছাড়া যাবে না। ফোনটা তুলে অন্য একটা নাম্বার ডায়াল করেও ধরা যখন পড়বে, এবার দল বদলে খেলাটা খেলতে হবে। রাজ সাক্ষী হয়ে গেলে কেমন হয়? একটা কুটিল হাসি ফুটে ওঠে আকিরার মুখে। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটে গিয়েছিল 2 দিন। পরদিন থেকেই শুরু হয়েছিল গ্রেফতারি। গ্রিন হাউস নার্সিংহোমে রেড করে যাবতীয় নথি বাজেয়াপ্ত করেছিল গোয়েন্দা দপ্তর। 3 দিনের দিন সব খবর কাগজ আর টিভি চ্যানেলগুলোয় ব্রেকিং নিউজ, কিন্তু খবরটা প্রথম এসেছিল ইউটিউবে একটা নতুন এবং প্রায় অনামী চ্যানেলের চতুষ্কোণের মাধ্যমে। চরচর করে বেড়েছে ওদের ভিউয়ার। বেশ কিছু নামকরা বড় মিডিয়া হাউস ওদের বাইট কিনতে আগ্রহী দেখিয়েছে। একটা আন্তর্জাতিক মিডিয়া ওদের এই কারাগারের অন্দরে অনুষ্ঠানটা নিজের চ্যানেলে প্রচার করতে চাইছে। অম্বিতা সহ ওরা 4 জন এখন পরিচিত মুখ। ওদের জন্যই ডক্টর আলী রেহানের কেসটা ওপেন হলো। ওদের জন্যই এত বড় পাপচক্র সামনে এলো। ডক্টর আলী রেহানের বিস্ফোরক মন্তব্যের জেরে গ্রেফতার আকিরা, বিল্লু সহ পুরো দল। গ্রেফতার হওয়ার আগেই বাহরিন পালিয়ে যেতে চেয়েছিল ডক্টর শর্মা। একটা বেনামি ফোন পেয়ে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলের ভিতর 3 জন কর্তব্যরত পুলিশ সাসপেন্ড হয়। একজন বড় অপরাধী রাজ সাক্ষী হয়ে যাওয়ায় কেসটা গোটাতে সুবিধা হয়। রেহান আপাতত জেড প্লাস সিকিউরিটিতে রয়েছে। গোপনে ওর ইন্টারভিউ নিতে পেরেছে শুধু চতুষ্কোণ। ওর মেল থেকে ফাইলটা বার করে ও জমা দিয়েছে। 3 বছর এমন কিছু সময় নয়, চটপট চার্জশিট সাজিয়েছে পুলিশ। রুহুদের নয়, অম্বিতাদের বাড়িতে প্রায় 1 সপ্তাহ পর বসেছিল ওদের আড্ডা। আজ রুহু, জেড, আদ্রিকা সবার বাবা মাই এসেছে এখানে। সবাই খুব খুশি ওদের নিয়ে। আদ্রিকা বলে, আমি প্রথম থেকেই ভয় পাচ্ছিলাম। আমার মনেই হয়েছিল এর পেছনে এমন কিছু আছে যা সাংঘাতিক। তবে ভাগ্যিস আমার কথায় তোরা পিছিয়ে আসিসনি। অন্নিতার জেদের জন্যই আজ চতুষ্কোণ এ সফলতার মুখ দেখল। আমি একা নয়, জেড, রুহু, তুই, তোরা সবাই তথ্য সংগ্রহ করে সব সময় সঙ্গে ছিলি, তাই পেরেছি। তবে জেঠুকে ধন্যবাদ জেলের ভেতর ঢুকে আমাদের এই ইন্টারভিউটা করতে দেওয়ার জন্য। আমরা এই কারাগারের অন্দরের অনুষ্ঠানটা কন্টিনিউ করতে চাই। হ্যাঁ, সব একটু স্বাভাবিক হোক, আমি আবার ব্যবস্থা করে দেব। তোমরাই পারবে, অযথা ভয় পাচ্ছিলাম। দীর্ঘদিন জেলে ডিউটি করে আমিও দেখেছি এমন নিরপরাধ অনেকেই আইনের মার প্যাচে অপরাধী হয়ে অন্ধকারে বন্দী হয়ে যায়। এমন বেশ কিছু অপরাধী রয়েছে যারা হয়তো পরিস্থিতির শিকার। আমিও চাই তোমরা তাদের জীবনের সত্যটা সবার সামনে তুলে ধরো, অন্তত তারা ন্যায় পাক। সমাজ জানুক মুখোশের আড়ালে আসল অপরাধী কে। এবার আমিও যাব জেলের ভেতর, আর ভয় পাবো না। আসলে গড়াদের ভেতর সবাই যে অপরাধী নয়, সাংঘাতিক নয়, সেটা বুঝেছি। বরঞ্চ মুখোশের আড়ালে বাইরেই প্রচুর অপরাধী ঘুরে বেড়াচ্ছে, তারাই সাংঘাতিক। অম্বিতা, জেড আর রুহু হেসে ফেলে ওর কথায়। অম্বিতার মা দুহাত জোর করে বলেন, ঈশ্বর মঙ্গলময়, তিনি তোদের রক্ষা করবেন, এগিয়ে যা তোরা, আমিও তোদের সঙ্গে আছি। ঠিক তখনই টিভিতে ব্রেকিং নিউজে দেখায় এত বড় পাপচক্র ভেঙে দিল গোয়েন্দা দপ্তর। ঘটনার নেপথ্যে রয়েছে 4 তরুণ তরুণী আর তাদের ইউটিউব চ্যানেল চতুষ্কোণ। নাইন8টেন.কম পৌরুধা সিরিজের গোয়েন্দা গল্পগুলি শুনতে এখনই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। সঙ্গে সত্যসন্ধানী রজতেশের গল্প তো রইলই। নাইন এফ টেনে এতক্ষণ শুনছিলেন
দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের লেখা পাপচক্র। গল্প পাঠে আমি ব্রতদীপ, অন্যান্য চরিত্রে সৌম্যজিৎ, সঞ্চারী, রাজদীপ, জয়ী, রাউল, সৌম্যদীপ, ঋদ্ধ কিরণ, সায়নী, কল্যাণ, তনুশ্রী, নীল, কৌস্তভ, রিমঝিম, সম্রাট, সাউন্ডে মিরাজুল, পোস্টার 24/7publishing.com, ক্যালিগ্রাফি, অ্যানিমেশন ও VFX উল্লাস, প্রকাশক অরিক বইওয়ালা, প্রডিউসড বাই 24/7publishing.com। আরও এরকম গল্প শুনতে 9f10.com সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। অরিক বইওয়ালা এবং 24/7publishing.com বিশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এখন 14 দিনে বই প্রিন্ট ও পাবলিশ করুন আপনিও।